হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাকাডেমি জেই এন্ড WBJE বাংলা। আমাদের আজকের এই ক্লাসে আমরা কি পড়বো? আজকের এই ক্লাসে আমরা পড়বো হলো রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা রিফ্র্যাকশন অফ লাইট পড়ব। আমার যে অডিও কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি সেটা ঠিকঠাক আসছে কিনা তোমরা একবার কমেন্ট সেকশনে সেটা কনফার্ম করে দাও, তাহলে আমি আমাদের যে ক্লাসটা সেটা স্টার্ট করতে পারি। ওকে, তাহলে আমাদের যে অডিও অ্যান্ড ভিডিও কোয়ালিটি সেটা কি একদম ঠিকঠাক আসছে? তোমরা সেটা একবার কমেন্ট সেকশনে কনফার্ম করে জানাও। ওকে, তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ, তাই তো? এবার এই যে রিফ্র্যাকশন অফ লাইট সেটা তো আমাদের বড় একটা চ্যাপ্টার, সেই জন্য এটাকে আমরা দুটা তিনটা পার্টে কভার করব। তার আজকে আমাদের যে লেকচার নাম্বার 1 সেটা আমরা আজকে এখানে কভার করছি। এখানে আমরা রিফ্র্যাকশনের বেসিক কিছু বিষয়, রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, অ্যাপারেন্ট ডেপথ, রিয়াল ডেপথ এগুলো সম্পর্কে কিন্তু পড়বো। এবং আজকের এই ক্লাসে আমি তোমাদের একদম প্রমিস করছি যে এমন নতুন কিছু তোমরা শিখবে যেগুলো কিন্তু তোমরা ক্লাস 12-এ কিন্তু একদমই পড়োনি। এবং সেই যে বিষয়গুলো নতুন নতুন অনেক কিছু আমি তোমাদের শেখাবো যেগুলো কিনা তোমাদের যে এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সেখানে গিয়ে কিন্তু খুবই কাজে লাগবে। মানে এখান থেকে অনেক সময় ডিরেক্টলি কোয়েশ্চেন দিয়ে দেয়। তাহলে আজকের এই ক্লাসটা কিন্তু সবাই একদম মন দিয়ে ভালো করে এখানে ক্লাস করবে। ওকে, তাহলে চলো আমরা আমাদের আজকের যে ক্লাস সেটা স্টার্ট করি। দেখো, আমি তোমাদের সায়ন দাদা, তোমাদের ফিজিক্সের এডুকেটর, তোমাদের মেন্টর, তোমাদের গাইড। ওকে, তোমরা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারো, এছাড়াও তোমরা আমার সম্পর্কে এই সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ। তোমরা আমাদের যে ক্লাসের নোটগুলো সেগুলো আমাদের যে আনএকাডেমি জেই অ্যান্ড WBJE বাংলা সেখানকার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে পেয়ে যাবে। তাহলে সেই টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে আছে, তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটা কিন্তু অবশ্যই একবার জয়েন করে রাখবে। আর দেখো, আমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মে তোমরা আমাদের থেকে অনেক রকম অফারিংস পেয়ে যাও, এই অফারিংগুলো তোমরা কিন্তু আনএকাডেমি প্ল্যাটফর্মে গিয়ে একবার চেক করতে পারো। ওকে, তাহলে এবার আমরা স্টার্ট করি। ওকে, তাহলে আমাদের যে আজকের ক্লাস, দ্যাট ইজ আমাদের হোয়াট ইজ রিফ্র্যাকশন অফ লাইট, এটা দিয়ে আমরা স্টার্ট করছি। কারণ আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। এবার রিফ্র্যাকশন অফ লাইট পড়তে গিয়ে আমাদের সবার প্রথমেই যেটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে এই যে রিফ্র্যাকশন অফ লাইট সেটা কি। সাপোজ ধরো আমাদের ধরো কোনো একটা লাইট রে আছে। ওকে, এবার লাইট রে কি করছিল? লাইট রে বিন্দাস ঘুরতে ঘুরতে যাচ্ছিল। ওকে, এবার আমাদের এই হচ্ছে এ বি, এটা একটা কি, এটা হচ্ছে একটা লাইট রে। এটা একটা পার্টিকুলার মিডিয়াম, আমরা বলছি মিডিয়াম 1, সেই মিডিয়াম 1 দিয়ে এ আস্তে আস্তে যাচ্ছিল। এবার যেতে যেতে ও কি হলো, এ অন্য কোনো একটা মিডিয়াম বা অন্য কোনো একটা মাধ্যমের যে ইন্টারফেস সেখানে গিয়ে কি হলো, গিয়ে এটা ইনসিডেন্ট করলো। মানে বিষয়টা কিরকম, সাপোজ ধরুন হচ্ছে আমাদের এই যে 1 নম্বর মিডিয়াম সেটা ধরো এয়ার। ওকে, এবং আমাদের যে সেকেন্ড মিডিয়াম সেটা কি, সেটা ধরো আমরা বলছি ওয়াটার। হতেই পারে যে আমাদের যে লাইট রে সেটা সাপোজ ধরুন এয়ার দিয়ে যাচ্ছিল, যেতে যেতে ও কোনো একটা পন্ড বা কোনো একটা রিভারের মধ্যে তার যে জল আছে সেই জলের মধ্যে গিয়ে এক্ষেত্রে ইনসিডেন্ট করলো। এবার যখন একটা লাইট রে, আমাদের এই যে এবি লাইট রে, যখন একটা লাইট রে একটা পার্টিকুলার মিডিয়াম থেকে যেতে যেতে অন্য কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের ইন্টারফেস বা বিভেদ তলে আপতিত হয় বা ইনসিডেন্ট হয়, তখন ও কি করে, তার কিছুটা পোর্শন, আমি কি বলেছিলাম, কিছুটা পোর্শন তো রিফ্লেক্ট হয়, সেটা আমরা অলরেডি রিফ্লেকশনে পড়ে নিয়েছি, কিছুটা পোর্শন কি হয়, এর যে ডিরেকশন, ডিরেকশন চেঞ্জ করে নিয়ে সেকেন্ড মিডিয়ামে চলে যায়। ওকে, তাহলে আমরা কি বললাম, আমাদের যখন কোনো একটা লাইট রে একটা পার্টিকুলার মিডিয়াম থেকে যেতে যেতে অন্য কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের ইন্টারফেস অর বিভেদ তলে ইনসিডেন্ট হয়, সে কি করে, নিজের ডিরেকশনটা অল্প কিছু চেঞ্জ করে আমাদের যে সেকেন্ড মিডিয়াম সেই সেকেন্ড মিডিয়ামে চলে যায়। এই যে আমাদের ইনসিডেন্টটা হচ্ছে, এই যে ফেনোমেনা, সেটাকেই আমরা কি বলি, সেটাকেই আমরা বলি হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। তাহলে রিফ্র্যাকশন অফ লাইট কি, আলো বা আলোক রশ্মি বা লাইট রে সেটা যখন একটা পার্টিকুলার মিডিয়াম দিয়ে যেতে যেতে অন্য কোনো একটা পার্টিকুলার মিডিয়ামে এন্টার করে অ্যান্ড নিজের যে ডিরেকশন সেই ডিরেকশনটা একটু চেঞ্জ করে নেয়, সেই ফেনোমেনাটাকে আমরা বলছি হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। এবার কথা আসছে যে আমাদের যে এই রিফ্র্যাকশন হচ্ছে সেই কেসে আমাদের যে লাইট রেটা সেটা কোন দিকে বেন্ড করবে, সেটা কি আমাদের, মানে আমরা যে বলছি ডিরেকশন চেঞ্জ করবে, তাহলে ও কখন কিভাবে ডিরেকশন চেঞ্জ করছে সেটা আমরা কি করে বুঝবো। দেখো, এই ক্ষেত্রে আমাদের দুটো মিডিয়াম সম্পর্কে জানতে হবে, একটা কি, একটা হলো আমাদের ডেন্সার মিডিয়াম, ঠিক আছে, তাহলে একটা হলো আমাদের ডেন্সার মিডিয়াম, আরেকটা কি, একটা আরেকটা হচ্ছে আমাদের রেয়ারার মিডিয়াম। এবার এই ডেন্সার মিডিয়াম অ্যান্ড রেয়ারার মিডিয়ামটা কি, আমাদের যে পার্টিকুলার মিডিয়ামে স্পিড অফ লাইট, আমি স্পিড অফ লাইট SOL লিখছি, সেটা যে মিডিয়ামে লেস,
এটা সেটা যে মিডিয়ামে লেস সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ডেন্সার মিডিয়াম। অ্যান্ড আমাদের স্পিড অফ লাইট সেটা যে মিডিয়ামে গ্রেটার, ঠিক আছে, বা যে মিডিয়ামে সেটা হচ্ছে মাচ, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে রেয়ারার মিডিয়াম। তাহলে এখানে তোমরা একটা কথা বলো, আমরা কি বলছি, আমরা বলছি যে কোনো একটা পার্টিকুলার মিডিয়ামে যদি আমাদের স্পিড অফ লাইট সেটা গ্রেটার হয় তাহলে সেটাকে আমরা বলছি হলো যে রেয়ারার মিডিয়াম, আর কোনো একটা পার্টিকুলার মিডিয়ামে আমাদের যদি স্পিড অফ লাইট লেস হয় সেটাকে আমরা বলছি ডেন্সার মিডিয়াম। তাহলে এই কেসে আমরা গ্রেটার লেস এগুলো কি, এগুলো তো সবসময় কম্পারেটিভলি বলি না। সাপোজ ধরো আমরা যদি বলি যে এয়ার অ্যান্ড আমাদের ওয়াটার আছে, এয়ারের মধ্যে স্পিড অফ লাইট বেশি, সেটা আমি কার রেসপেক্টে বলছি, সেটা আমি বলছি উইথ রেসপেক্ট টু ওয়াটার। তাহলে এই কেসে কি হয়ে যাবে, এই কেসে আমাদের যে এয়ার সেটা কি হবে, দেখো সেই কেসে এয়ার হয়ে যাবে আমাদের রেয়ারার মিডিয়াম, অ্যান্ড আমাদের যে ওয়াটার সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ডেন্সার মিডিয়াম। তাহলে আমরা যখন ডেন্সার মিডিয়াম রেয়ারার মিডিয়াম বলছি তখন কিন্তু সেটা আমরা পুরোপুরি কি বলবো একটা আরেকটার কম্প্যারিজনে, অনলি একটা সিঙ্গেল মিডিয়াম কিন্তু কখনোই রেয়ারার মিডিয়াম কখনোই ডেন্সার মিডিয়াম হতে পারবে না। যখনই আমরা বলছি সেটা কার রেসপেক্টে বলতে হবে, কারণ কোনো একটা পার্টিকুলার মিডিয়াম, সাপোজ ধরো আমি বলছি তিনটা মিডিয়াম, ওকে, যে একটা মিডিয়াম হলো এক্স, একটা হলো ওয়াই, একটা হলো জেড। এক্স সাপোজ করো যে এক্স ওয়াই এর রেসপেক্টে কি ডেন্সার মিডিয়াম, কিন্তু হতেই পারে যে এক্স জেড এর রেসপেক্টে রেয়ারার মিডিয়াম। তাহলে আমরা যখনই কোনো দুটা মিডিয়ামের কথা বলবো সেই কেসে আমাদের কি মনে রাখতে হবে, সেই কেসে আমাদের মনে রাখতে হবে আমরা যে রেয়ারার ডেন্সার বলছি সেগুলো পুরোপুরি বেসড অন কম্প্যারিজন। ওকে, এবার এই দুটো তো আমরা বুঝে গেলাম যে আমাদের টু টাইপস অফ মিডিয়াম হয়, ওয়ান ইজ রেয়ারার মিডিয়াম অ্যান্ড ওয়ান ইজ ডেন্সার মিডিয়াম। রেয়ারার মিডিয়ামে আমাদের যে স্পিড অফ লাইট সেটা কি হবে, ডেন্সার মিডিয়ামে স্পিড অফ লাইটের থেকে বেশি হবে। এবার আমাদের যে এই রিফ্র্যাকশন হচ্ছে, সেই রিফ্র্যাকশনের সময় আমাদের এই যে আমাদের রিফ্র্যাক্টেড রেটা সে কিভাবে নিজের ডিরেকশন চেঞ্জ করবে, দেখো আমাদের যে এই কেসে এ বি, এটাকে আমি সি বলে দিই ধরো, আমাদের যে এ বি রে আছে, এ বি রেটা কি বলতো, এ বি রে হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে, আমাদের যে এ বি রে সেটা হলো আমাদের ইনসিডেন্ট রে, এবং আমাদের যে বি সি রে সেটা হলো আমাদের রিফ্র্যাক্টেড রে। এবার আমাদের রিফ্র্যাক্টেড রে সেটা কি করছে, ইনসিডেন্ট রের যে ডিরেকশন সেখান থেকে নিজের যে পাথটা সেটা চেঞ্জ করে নিচ্ছে, তাই তো? আচ্ছা এবার দেখো, তাহলে আমাদের যে এই ডিরেকশন চেঞ্জ করে নিচ্ছে, তাহলে ডিরেকশন কখন কোন দিকে চেঞ্জ করবে সেটা আমরা কি করে বুঝবো। এক্সাম্পল ভাবো যে আমাদের যে একটা লাইট রে সে কি করছে, রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, ওকে। আর এখানে আমরা যখন কোথাও একটা কথা বলবো যে রিফ্র্যাকশনের, আমাদের যেই পয়েন্টে ইনসিডেন্ট হবে সেই পয়েন্টে আমাদের কি রিকোয়ার্ড হবে, সেই পয়েন্টে আমাদের একটা নর্মাল রিকোয়ার্ড হবে। তাহলে সাপোজ ধরো আমরা এটা একটা নর্মাল এন এন ড্যাশ ড্র করে রেখেছি, এবার রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, তাই তো? তাহলে এই ধরনের একটা লাইট রে এখানে এসে ইনসিডেন্ট হলো, তাহলে ও যখন রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাবে, তোমরা সবসময় মনে রাখবে দেখো অ্যাকচুয়ালি যদি রিফ্র্যাকশন না হতো তাহলে লাইট রেটাকে এই ডটেড লাইন বরাবর যেত, কিন্তু যেহেতু ও রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে এন্টার করছে, ও কি করবে, ও টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করে যাবে। মানে ও কি হচ্ছিল, দেখো ও দূরে দিয়ে যাচ্ছিল কিন্তু ও কি করলো, এই যে নর্মাল, নর্মালের কাছে চলে আসবে। তাহলে তোমরা কি মনে রাখবে, ওয়েন লাইট এন্টার্স ফ্রম রেয়ারার টু ডেন্সার মিডিয়াম, আমি একবার লিখেও রাখছি যে যখন রেয়ারার টু ডেন্সার মিডিয়ামে যাবে তখন কি করবে, তখন টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করে যাবে, ওকে, টুয়ার্ডস দ্য নর্মাল, ওকে। যখন আমাদের রেয়ারার থেকে ডেন্সারে যাচ্ছে তখন টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করবে, সবাই এটুকু বুঝতে পারলে। তাহলে সেকেন্ড আরেকটা কি কেস আছে, সেকেন্ড আরেকটা কেস আছে হলো যে আমাদের সাপোজ ধরো কোনো একটা লাইট রে সে কি করছে, সে আমাদের ডেন্সার মিডিয়াম থেকে, এটা ধরো ডেন্সার মিডিয়াম আর এটা হলো রেয়ারার মিডিয়াম, ওকে, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাচ্ছে, তখন কি ঘটনাটা ঘটবে। তাহলে তখন কেসে তোমরা অলরেডি হয়তো বুঝেই গেছো যে আমাদের যখন ডেন্সার টু রেয়ারার টু ডেন্সারে যাচ্ছে তখন যেহেতু টুয়ার্ডস দ্য নর্মাল হয়, তাহলে এখন কি হবে, এখন নিশ্চয়ই অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হবে। তাহলে কিরকম বিষয়টা চলো আঁকা যাক, সাপোজ ধরো এই একটা লাইট রে আসছিল, এই ইনসিডেন্ট হলো, ঠিক আছে, আমাদের এটা তো নর্মাল এন এন ড্যাশ, এবার ইনসিডেন্ট হয়েছে, ওর যদি রিফ্র্যাকশন না হতো তাহলে কি ডটেড লাইন বরাবর যেত, কিন্তু ও যেহেতু ডেন্সার টু রেয়ারার মিডিয়ামে যাচ্ছে ও কি করবে, ও অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল চলে যাবে। তাহলে এটাও আমরা একবার লিখে রাখছি যে যদি ডেন্সার টু রেয়ারারে যায় তাহলে সেই কেসে আমাদের কি হবে, ডেন্সার টু রেয়ারারে গেলে সেই কেসে অ্যাওয়ে ফ্রম নর্মাল হয়ে যাবে, ওকে। তাহলে এই বেসিক যে আমাদের রিফ্র্যাকশনের ব্যাপারগুলো সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি বলছি, আমাদের ইফ লাইট রে এন্টার্স ফ্রম রেয়ারার টু ডেন্সার মিডিয়াম
দ্য লাইট রে উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল অ্যান্ড ইফ দ্য লাইট রে এন্টার্স ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম দ্য রে উইল বেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। এইটুকু সবার কাছে ক্লিয়ার? সবাই একবার কমেন্ট সেকশনে কনফার্ম করো যে এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপর তাহলে আমরা আমাদের যে নেক্সট বিষয় সেটাতে যাচ্ছি। ওকে, আচ্ছা এবার এখানে তোমাদের কয়েকটা জিনিস বুঝিয়ে দিই। দেখো, আমাদের যে এই যে কোনো আমরা যদি একটা রিফ্রেকশনের কেস নিই, এই কেসে আমাদের যে ইনসিডেন্ট রে, সে আমাদের নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর আমাদের যে রিফ্র্যাক্টেড রে, আমাদের রিফ্র্যাক্টেড রে নর্মালের সঙ্গে যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এবার তোমাদের মনে রাখতে হবে, যখন রেয়ারার টু ডেন্সার মিডিয়ামে যায় তখন কি হয়? তখন আমাদের যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সেটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন থেকে বড় হয়। হোয়েন লাইট রে এন্টার্স ফ্রম রেয়ারার টু ডেন্সার মিডিয়াম, দ্যাট ইজ আমাদের পাতলা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তখন কি হবে? আমাদের যে আপতন কোণ সেটা কিন্তু আমাদের প্রতিসরণ কোণের তুলনায় বড় হবে। আর লাইট রে যদি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যায় সেই কেসে কি হবে বলো তো? সেই কেসে আমাদের যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সেটা কিন্তু আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে বড় হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সেটা আমি কি বললাম, সেটা আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে এই কেসে কিন্তু বড় এসে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। এইটুকু আই হোপ সবাই বুঝে গেছো। তাহলে এইটুকু হচ্ছে আমাদের রিফ্র্যাকশনের একদম বেসিক জিনিস। এবার এইটুকু যদি আমরা বুঝে যাই, আমরা আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন, আজকের আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 1, সেটা আমরা এখানে নিয়ে নিয়েছি। এবার এই যে কোয়েশ্চেন নাম্বার 1, সেই কোয়েশ্চেনটা সবাই ভালো করে পড়ো। ওকে, দেখো কি বলেছে, ডিউরিং রিফ্র্যাকশন, যখন আমাদের আলোর প্রতিসরণ হচ্ছে, ডিউরিং রিফ্র্যাকশন অফ লাইট, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ডাজ নট চেঞ্জ। ভালো করে কোয়েশ্চেন পড়বে কিন্তু, এখানে কিন্তু বলেনি কোনটা চেঞ্জ হয়, বলেছে ডাজ নট চেঞ্জ। তাহলে এগুলোর মধ্যে কোনটা চেঞ্জ হচ্ছে না? তোমরা কি জানো এখান থেকে কোনটা চেঞ্জ হচ্ছে আর কোনটা চেঞ্জ হচ্ছে না? দেখো, আমরা এক এক করে কথা বলি। আমরা কি দেখলাম? আমরা একটু আগে যখন রিফ্র্যাকশন সম্পর্কে দেখলাম, আমরা কি দেখলাম যে লাইট রে একটা মিডিয়াম থেকে যখন অন্য মিডিয়ামে এন্টার করে, ওর ডিরেকশনটা চেঞ্জ করে নেয়, না একটু বেন্ড হয়ে যায়। তার রিজনটা কি ছিল? কারণ আমাদের একটা মিডিয়াম কি হবে, যখন দুটো মিডিয়াম আলাদা আলাদা রাখছি, একটা তো আরেকটার রেসপেক্টে আইদার ডেন্সার হবে বা রেয়ারার হবে, এমন তো না যে দুটো একই মিডিয়াম হবে, তাহলে তো রিফ্র্যাকশনের কোনো কথাই আসবে না। দুটো মিডিয়ামে যেখানে রিফ্র্যাকশন হচ্ছে, একটা আইদার ডেন্সার বা ঘন হবে, আরেকটা আইদার রেয়ারার বা লঘু হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি রেয়ারার টু ডেন্সারে যায় বা ডেন্সার টু রেয়ারে যায়, সেই কেসে কি হবে? সেই কেসে আমাদের যে স্পিড অফ লাইট বা ভেলোসিটি অফ লাইট সেটা তো অলওয়েজ চেঞ্জ হবে, তাই না? তাহলে আমাদের যে ফার্স্ট অপশন সেটা রং, ঠিক আছে? তাহলে আমাদের যে ফার্স্ট অপশন সেটা রং হয়ে যাচ্ছে, যে আমাদের ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়ে যায়। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। এবার ওয়েভ লেন্থ চেঞ্জ হবে কি হবে না সেটা কি করে বুঝবো? দেখো, আমাদের যে লাইটের স্পিড হয় সেটা যদি ভি হয়, লাইটের স্পিড ইকুয়াল টু হয় হলো এন ইন্টু ল্যামডা। ওকে, লাইটের স্পিড ইকুয়াল টু কত হয়? লাইটের স্পিড এন, ভি ইকুয়াল টু হয় এন ইন্টু ল্যামডা, যেখানে এন কি? এন হচ্ছে এর ফ্রিকুয়েন্সি, এন কি? এন হচ্ছে ফ্রিকুয়েন্সি, এবং ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। ওকে, তাহলে আমি কি বললাম যে কোনো একটা লাইটের যে স্পিড, সেই লাইটের স্পিড কি হয়? লাইটের স্পিড ভি সেটা ইকুয়াল টু হয় এন ইন্টু ল্যামডা। এবার যখন কোনো একটা পার্টিকুলার মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যাচ্ছে, আমরা কি জানি আমাদের যে ভি সেটা তো চেঞ্জ হয়, ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়, তাই তো? এবার ভেলোসিটি যদি চেঞ্জ হয়, তাহলে এন এবং ল্যামডা এদের কি কোনো চেঞ্জ হবে নাকি কোনো রকম চেঞ্জ হবে না? তাহলে দেখো, আমাদের ভি যদি চেঞ্জ হয়, তাহলে এন এবং ল্যামডা এদের মধ্যে অ্যাটলিস্ট একজন তো চেঞ্জ হচ্ছে, তাই না? হয় দুজনেই চেঞ্জ হতে পারে অথবা যে কোনো একজন চেঞ্জ হবে। তোমরা কি বলছো? দীপজ্যোতি বলছে ওয়েভ লেন্থ অপশন বি আনসার, জিরেন বলছে অপশন বি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক যে আমাদের অপশন বি, মানে তোমরা বলছো ওয়েভ লেন্থ চেঞ্জ হয় না, তাই তো? আমাদের ওয়েভ লেন্থ চেঞ্জ হয় না বলছো, ঠিক আছে, দেখা যাক যে ওয়েভ লেন্থ চেঞ্জ হয় কি হয় না। দেখো, আমরা এখান থেকে ভি যেহেতু চেঞ্জ হয়, তাহলে আমরা বুঝতে পারছি হয় ফ্রিকুয়েন্সি চেঞ্জ হবে অর আমাদের ওয়েভ লেন্থ চেঞ্জ হবে, আদারওয়াইজ দুটোই চেঞ্জ হবে। কিন্তু এখানে আমি তোমাদের বলছি যে এখানে কি হয়, আমাদের যে ফ্রিকুয়েন্সি সেটা থাকে হলো আনচেঞ্জড। ওকে,
যখনই আমাদের লাইটের রিফ্র্যাকশন হবে সেই কেসে কে আনচেঞ্জ থাকে? সেই কেসে ফ্রিকুয়েন্সি অলওয়েজ আনচেঞ্জ থাকে। তাহলে আমাদের যে ওয়েভ লেন্থ সেটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়, তার মানে এই কেসে অপশন বি সেটাও কিন্তু রং হবে। আমাদের কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন ডি, যে হোয়াইল রিফ্র্যাকশন অফ লাইট, ডিউরিং রিফ্র্যাকশন অফ লাইট, দ্য ফ্রিকুয়েন্সি অফ লাইট ডাজ নট চেঞ্জ। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, যখন আমাদের আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন হয় সেই কেসে কিন্তু আমাদের যে ফ্রিকুয়েন্সি, আলোর যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের কোনো রকম পরিবর্তন ঘটে না, ওয়েভলেন্থ কিন্তু পরিবর্তন ঘটে। এবার সমস্তটা তো আমরা বুঝে গেলাম, এবার অনেকে কোয়েশ্চেন বলবে আচ্ছা দাদা অ্যাম্পলিটিউড কি পরিবর্তন হয় সেটা আমরা কি করে বুঝবো? দেখো অ্যাম্পলিটিউড কি করে পরিবর্তন হয়, লাস্ট দিন আমি তোমাদের কি বলেছিলাম যে যখন আমাদের একটা লাইট রে, সাপোজ ধরো আমাদের একটা লাইট রে আছে, সে সাপোজ ধরো যখন কোনো একটা পার্টিকুলার জায়গায় এসে ইনসিডেন্ট হবে, ঠিক আছে, এই লাইট রে এসে ইনসিডেন্ট হলো, ওর সঙ্গে কী কী ঘটনা হয়? একটা ওর রিফ্লেকশন হয়, আরেকটা ওর রিফ্র্যাকশন হয়, আর কিছুটা এই মিডিয়ামটাই অ্যাবজর্ব করে নেয়, তাই না? তার মানে কিছুটা যেহেতু অলওয়েজ মিডিয়ামটা অ্যাবজর্ব করে নিচ্ছে, কারণ আমাদের সব প্র্যাকটিক্যাল এই যে মিডিয়াম তারা কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জিকে এই কেসে অ্যাবজর্ব করে নিচ্ছে, তার মানে এই কেসে এর যে অ্যাম্পলিটিউড সেটাও কিন্তু অলওয়েজ কী হবে, রিফ্র্যাকশন অফ লাইটের সময় আমাদের যে অ্যাম্পলিটিউড, ওকে, আমাদের যে অ্যাম্পলিটিউড সেটা কী হবে, সেটা কিন্তু রিডিউস হবে বা কমে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে কিরকম চেঞ্জ হবে কি হবে না সেটা বলেছিল, আমরা জেনেও নিই যে চেঞ্জ হলে কিরকম চেঞ্জ হবে, এটা কিন্তু কমে যাবে মানে রিডিউস হয়ে যাবে। তাহলে আমাদের এই কেসে কোনটা কারেক্ট অপশন হচ্ছে? আমাদের অপশন নাম্বার ডি, দ্যাট ইজ ফ্রিকুয়েন্সি। বলো তোমরা এইটুকু বুঝতে পারলে, সবার কাছে ক্লিয়ার, এইটুকু সবাই বুঝেছ? একবার কমেন্ট সেকশনে লেখো দেখি যে তোমরা বুঝতে পারলে কি পারলে না। সবার কাছে ক্লিয়ার? জিরেন, দীপজ্যোতি, যারা যারা দেখছো একবার কনফার্ম করো যে এইটুকু বুঝেছো, তাহলে আমরা আমাদের যে নেক্সট পার্ট সেটার মধ্যে চলে যাবো। ওকে, এইটুকু সবাই বুঝেছো? ওকে, তাহলে আমরা আমাদের যে নেক্সট পার্ট সেটা এবার দেখে নিচ্ছি। এবার এখানে আমরা কি দেখবো? এখন এখানে আমরা দেখবো হচ্ছে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। এবার এই যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সেটা আমরা ক্লাস 12 তো আমাদের থাকে, এই যে আমাদের আলোর প্রতিসরণ, সেখানে আমরা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সম্পর্কে পড়েছি কিছুটা, ঠিক আছে। তাহলে এই কেসে আমাদের যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কিছুটা পড়েছে, কিন্তু এখন আমি তোমাদের যে বিষয়গুলো শেখাবো সেটা দেখবে তোমরা ফার্স্ট টাইম শিখছো। আচ্ছা দীপজ্যোতি কি বলছো যে অ্যাম্পলিটিউডটা কি রিজন বললে, প্লিজ রিপিট। আচ্ছা অ্যাম্পলিটিউডটা কমে যায় বিকজ হচ্ছে কিছুটা এনার্জি কি হচ্ছে, এখানে আমাদের যে সারফেসটা ইন্টারফেসটা সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে, সেই জন্য কিছুটা এনার্জি কমে যায়, সেই জন্য কি হয় আমাদের যে অ্যাম্পলিটিউডটা সেটা রিডিউস হয়ে যায়। ওকে, এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। এবার এই রিফ্র্যাকটিভ ইন্ডেক্স আমরা কি জিনিস হয় দেখি। দেখো রিফ্র্যাকটিভ ইন্ডেক্সকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, বা অনেক বইতে সেটা এন দিয়েও ডিনোট করে। রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কত হয়? সেটা ইকুয়াল টু হয় সি বাই ভি, কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের জন্য যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সেটা মিউ ইকুয়াল টু কত হয়? মিউ ইকুয়াল টু হয় সি বাই ভি, যেখানে সি কি? সি হচ্ছে আমাদের স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস। ওকে, তাহলে আমাদের সি কি? সি হচ্ছে আমাদের স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস। এবার স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস কত হয়, এর ভ্যালু কে কে জানে? স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস এর ভ্যালু কত? আর ভি কি? ভি হচ্ছে আমাদের স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম, যে মিডিয়ামের জন্য আমরা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স বের করছি তার যে আমাদের স্পিড অফ লাইট সেটা কি? সেটা হচ্ছে ভি। আচ্ছা স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেসের ভ্যালু কে বলতে পারে? স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস সেটার ভ্যালু হচ্ছে ভি ইন্টু 10^8 এত মিটার পার সেকেন্ড। অ্যান্ড এই ভ্যালুটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু কোথাও গিভেন থাকবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যে মিউ পাচ্ছি, মানে আমাদের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, সেই রিফ্র্যাকটিভ ইন্ডেক্স মিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? সি ইকুয়াল টু, মিউ ইকুয়াল টু সি বাই ভি। এবার এই যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স আমরা বের করলাম, এটাকে আমরা কিরকম রিফ্র্যাকটিভ ইন্ডেক্স বলি? এটাকে আমরা বলি হলো অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। ওকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। এবার এই অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স ছাড়াও আমাদের আরেকটা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স হয়, সেটা কি? সেটা হচ্ছে আমাদের রিলেটিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। তাহলে আরেকটা আমাদের কিরকম রিফ্র্যাকটিভ ইন্ডেক্স হয়, সেটা হয় হচ্ছে আমাদের রিলেটিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। ওকে, এবার এই যে রিলেটিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সেটা কি? সাপোজ ধরো যে আমাদের কোনো একটা
লাইটের রিফ্র্যাকশন হচ্ছে, ও কি করবে ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে যাবে, তাই তো? তাহলে এই কেসে কি ফার্স্ট মিডিয়ামের একটা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সেটা থাকবে মিউ ওয়ান, এবং সেকেন্ড মিডিয়ামেরও একটা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স থাকবে, অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, সেটাকে ধরো আমরা মিউ টু বলছি। তাহলে এই কেসে আমাদের একটা ফার্স্ট মিডিয়ামের যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সেটাকে আমরা বললাম মিউ ওয়ান, এবং সেকেন্ড মিডিয়ামের যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সেটাকে আমরা বলছি মিউ টু। এগুলো কি, এগুলো কিন্তু মিউ ওয়ান অ্যান্ড মিউ টু, এগুলো হচ্ছে আমাদের অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। এবার সাপোজ ধরো আমি রিলেটিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স বের করতে চাই, সেটা আমি কি বের করতে চাই, সেটা আমি বের করতে চাই ওয়ান মিউ টু। ওয়ান মিউ টু মানে কি, রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম, দেখো যেটা পরে লেখা থাকবে তার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। ওকে, তাহলে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম, তাহলে ওয়ান মিউ টু মানে কি যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম, এটা ইকুয়াল টু কত হয়, এটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের মিউ টু বাই মিউ ওয়ান। তাহলে ওয়ান মিউ টু সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের মিউ টু বাই মিউ ওয়ান। আচ্ছা ধরুন যে আমরা যদি রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ ফার্স্ট মিডিয়াম উইথ রেসপেক্ট টু সেকেন্ড মিডিয়াম বের করতে চাইতাম, তাহলে সেটা কত হয়ে যেত, সেটা হয়ে যেত আমাদের মিউ ওয়ান বাই মিউ টু। তাহলে ওয়ান মিউ টু সেটা ইকুয়াল টু হয় হলো মিউ টু বাই মিউ ওয়ান, এবং টু মিউ ওয়ান দ্যাট ইজ আমাদের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ ফার্স্ট মিডিয়াম উইথ রেসপেক্ট টু সেকেন্ড মিডিয়াম সেটা কত হয়, সেটা হয় হচ্ছে মিউ ওয়ান বাই মিউ টু। এবার এখানে এগুলো তো আমরা বুঝলাম যে আমাদের যে রিলেটিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সেটার সঙ্গে আমরা অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্সের যে আমাদের রিলেশন সেটা বুঝতে পারলাম। কিন্তু ধরো যে আমাদের যদি অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্সগুলো না দেওয়া থাকে, অন্য কিছু দেওয়া থাকে, ধরো সাপোজ ধরো ওই পার্টিকুলার মিডিয়ামে আমাদের ভেলোসিটিগুলো বলা আছে, তাহলে কী করে বের করবো? দেখো মিউ ওয়ানকে আমরা কী লিখতে পারি, সি বাই ভি ওয়ান, যে আমাদের সি হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, আর ভি ওয়ান হচ্ছে স্পিড অফ লাইট ইন মিডিয়াম ওয়ান। একই রকম ভাবে মিউ টুকে আমরা কত লিখতে পারবো, মিউ টুকে আমরা লিখতে পারবো যে সি বাই ভি টু, যেখানে আমাদের সি কি, সি হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, অ্যান্ড ভি টু কি, ভি টু হচ্ছে স্পিড অফ লাইট ইন মিডিয়াম টু। তাহলে এই কেসে আমরা যদি ওয়ান মিউ টু বের করতে চাই, দ্যাট ইজ আমাদের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে, আমাদের প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা ইকুয়াল টু, তাহলে আমরা কত লিখবো, দেখো সেটা ইকুয়াল টু কত হবে সেটা তো আমরা এখানে শিখেছি, তাহলে এটা আমরা কী লিখছি, এটা আমরা লিখছি মিউ টু বাই মিউ ওয়ান। এবার মিউ টু এর জায়গায় আমরা কী লিখবো, মিউ টু এর জায়গায় আমরা লিখবো হচ্ছে সি বাই ভি টু, আর মিউ ওয়ানের জায়গায় আমরা লিখবো সি বাই ভি ওয়ান, তাহলে এটা ইকুয়াল টু কত এসে যাবে, এটা ইকুয়াল টু এসে যাবে ভি ওয়ান বাই ভি টু। তাহলে আমাদের যে ওয়ান মিউ টু সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হবে হলো আমাদের ভি ওয়ান বাই ভি টু, তাহলে এটা আমরা বুঝে যাচ্ছি। তাহলে এইটুকু আই হোক তোমরা বুঝতে পারলে। এবার দেখো আর আমাদের যে ওয়ান মিউ টু এবং মিউ টু মিউ ওয়ান তাদের মধ্যে একটা রিলেশন আমি তোমাদের বলছি, বা তোমরা এতক্ষণে দেখতেও পেয়েছো, এই রিলেশনটাও কিন্তু মনে রাখতে হবে যে ওয়ান মিউ টু সেটা ইকুয়াল টু কত হয়, টু বাই সরি ওয়ান বাই টু মিউ ওয়ান, দ্যাট ইজ আমাদের যদি আমরা বলি যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম সেটা কি হবে, সেটা আমাদের যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ ফার্স্ট মিডিয়াম উইথ রেসপেক্ট টু সেকেন্ড মিডিয়াম তার রেসিপ্রোকাল বা অনন্যক হবে। আমরা যদি দুটো পার্টিকুলার মিডিয়াম নিই, তাদের যদি আমরা একটা আরেকটা সাপেক্ষে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স বের করি, সেগুলো কি হয় পরস্পরের অনন্যক হয়। তাহলে এই ফর্মুলাগুলো সবাই বুঝতে পারলে, এই এতখানি সবার কাছে ক্লিয়ার হয়ে যায়? বলো এতটা তোমরা বুঝতে পেরেছো? এতটা যদি তোমরা বুঝে যাও, তাহলে আমরা এই রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সংক্রান্তে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে এখানে কথা বলবো। এতখানি কি তোমাদের কাছে একদম ক্লিয়ার? তাহলে আমরা রিফ্র্যাকটিভ ইন্ডেক্সের একটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা কি, এটা আমাদের একটু একটু হাই লেভেলের কনসেপ্ট, যেটা কিনা আমরা ক্লাস টুয়েলভে সাধারণত পড়ি না, সেটা নিয়ে এবার কথা বলবো। তোমরা কি এতখানি বুঝেছো? একবার কমেন্ট সেকশনে জানাও যে দাদা এতখানি ক্লিয়ার, এতখানি যদি তোমরা বুঝে যাও তাহলে এবার আমি যেই বিষয়টা শেখাবো সেটা খুব ভালো করে পড়বে, এবং আমাদের জেই মেইন বলো, WBJEE পরীক্ষা বলো, যারা নিট দেবে, এছাড়াও আরও যত কম্পিটিটিভ এক্সাম দেখো, সেখানে কোয়েশ্চেন করার মতো কিন্তু মানে এগুলো জায়গা থেকেও আমাদের বেশ ভালো নাম্বার অফ কোয়েশ্চেন আসে। কিন্তু আমরা এখন এমন একটা জিনিস পড়বো যেটা কিনা শুধুমাত্র আমরা এই কম্পিটিটিভ এক্সামের জন্যই কভার করি, ক্লাস টুয়েলভে এটা আমরা কভার করি না। ওকে, তাহলে সেটা কি সেটা এবার আমরা শিখবো। তাহলে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো আমাদের যে মিউ, মিউ ইকুয়াল টু কত ছিল, মিউ ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের সি বাই ভি, তাই তো? মিউ ইকুয়াল টু আমরা জানি মিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ভি।
এবার এখান থেকে আমাদের যে সি সি কি ছিল, সি হচ্ছে আমাদের স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, অ্যান্ড সেটার ভ্যালু আমরা কত বললাম, সেটার ভ্যালু হচ্ছে আমাদের পি ইন্টু 10^8 মিটার পার সেকেন্ড। এবার সি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, দেখো সি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/√ এপসাইলন নট ইন্টু মিউ নট, যেখানে আমাদের এপসাইলন নট কি, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, অ্যান্ড মিউ নট কি, সেটা হচ্ছে আমাদের পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। সি ইকুয়াল টু কত হয়, 1/√ এপসাইলন নট ইন্টু মিউ নট, যেখানে এপসাইলন নট কি, সেটা হচ্ছে আমাদের পারমিটিভিটি। একবার লিখে দিচ্ছি না হয় তোমাদের জন্য যে এটা কি, এটা হলো আমাদের পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, বা এটা কি, এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এবং আমাদের যে মিউ নট সেটা কি, সেটা হচ্ছে আমাদের পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। তাহলে এখানে আমরা কি পড়বো, আলিয়াজম খান WBJ, হ্যালো স্যার, হ্যালো, ওয়েলকাম টু দ্য ক্লাস। আচ্ছা তাহলে আমাদের সি ইকুয়াল টু কত হয়, সি ইকুয়াল টু হয় 1/√ এপসাইলন নট ইন্টু মিউ নট, যেখানে আমাদের এপসাইলন নট কি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, অ্যান্ড মিউ নট হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। এবার এটা তো আমরা সি এর মান বুঝলাম, এবার এই যে আরেকটা জিনিস তোমাদের শেখাই সেটা কি, দেখো আমাদের যে কোনো একটা পার্টিকুলার মিডিয়াম, ঠিক আছে, সেই মাধ্যমের জন্য আমাদের কি হয়, আমাদের হয় একটা রিলেটিভ পারমিটিভিটি, এবং সেটা ইকুয়াল টু কত হয়, সেই পার্টিকুলার মিডিয়ামের জন্য পারমিটিভিটি বাই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তাহলে আমাদের কোনো একটা পার্টিকুলার মাধ্যমে যদি আমরা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলি, সেটা কি হয়, সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে মিউ এপসাইলন আর, দ্যাট ইজ রিলেটিভ পারমিটিভিটি অফ আ পার্টিকুলার মিডিয়াম, সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু হয় হচ্ছে এপসাইলন, দ্যাট ইজ পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম বাই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। অ্যান্ড একই রকমভাবে আমাদের যে মিউ আর, মিউ আর ইকুয়াল টু কত বলো তো, মিউ আর ইকুয়াল টু হচ্ছে, আমরা এখানে একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করছি, আমাদের যে মিউ আর সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু হয় মিউ বাই মিউ নট। তাহলে এই দুটো রিলেশন আমাদের জানতে হবে, ঠিক আছে। এবার এই দুটো রিলেশনকে যদি আমরা ইউজ করি, দেখো আমরা ভি ইকুয়াল টু কত লিখতে পারবো, ভি ইকুয়াল টু, ভি ইকুয়াল টু আসবে 1/√ এপসাইলন ইন্টু মিউ, যে আমাদের শূন্য মাধ্যমের আলোর বেগ, সেটা সি ইকুয়াল টু যদি 1/εo ইন্টু মিউ নট হয়, যেখানে এপসাইলন নট এবং মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের পারমিটিভিটি অ্যান্ড পারমিয়াবিলিটি, তাহলে কোনো একটা নির্দিষ্ট মাধ্যম, কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের জন্য সেই কেসে ভি ইকুয়াল টু কত আসবে, সেটা আসবে 1/√ এপসাইলন ইন্টু মিউ, যেখানে এপসাইলন কি সেই মাধ্যমের পারমিটিভিটি, অ্যান্ড মিউ কি সেই পার্টিকুলার মিডিয়ামের পারমিয়াবিলিটি, তাই তো। তাহলে এবার এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, দেখো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/√, রুটটা এত বড় করে কেন দিলাম এক্ষুনি তোমরা বুঝতে পারবে, দেখো আমরা রুট ওভার যখন লিখে দিচ্ছি, ঠিক আছে, তাহলে দেখো এটাকে কি এইভাবে লেখা যায়, একবার ভালো করে লক্ষ্য করো, আমাদের যে মিউ আর সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হচ্ছে, সরি, এপসাইলন আর সেটা হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে আমাদের যদি এপসাইলনের ভ্যালু রিকোয়ার্ড হয়, সেটাকে আমরা কি লিখতে পারবো, সেটাকে আমরা লিখতে পারবো যে এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। তাহলে এটা তোমরা বুঝলে যে আমরা কি করলাম, এপসাইলন আর সেটা ইকুয়াল টু কত হয়, এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে আমাদের যে এপসাইলন, দ্যাট ইজ আমাদের পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম, সেটার জায়গায় আমরা কি লিখতে পারি, সেটার জায়গায় আমরা এখান থেকে লিখতে পারি যে এপসাইলন আর ইন্টু এপসাইলন নট, এই জায়গাটা তোমরা বুঝলে। আর একই রকম ভাবে আমাদের যে মিউ আছে, মিউকে তাহলে আমরা কি লিখে দিতে পারবো, মিউকে আমরা লিখে দিতে পারবো হচ্ছে মিউ আর ইন্টু মিউ নট। দেখো এই লাইনটা তোমরা সবাই বুঝলে কি, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। এপসাইলনকে আমরা লিখে দিচ্ছি এপসাইলন আর ইন্টু এপসাইলন নট, অ্যান্ড আমরা কি লিখে দিচ্ছি, মিউকে আমরা লিখে দিচ্ছি মিউ আর ইন্টু মিউ নট, ওকে। তাহলে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 1/, বা আমরা যদি এইভাবে লেখার চেষ্টা করি, সাপোজ ধরো আমি এটাকে একটু ডিফারেন্ট ভাবে লিখছি, ওকে, যে এটাকে আমি কিভাবে লিখছি, এটাকে আমি লিখছি হলো যে এটাকে আমি এইভাবে লিখলে কি তোমরা বুঝবে, যে এটাকে আমি লিখে দিচ্ছি 1/√
মিউ আর এপসাইলন আর, এপসাইলন আর ইন্টু মিউ আর ইন্টু ওয়ান বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট। দেখো এইটুকু ঠিক আছে, আমাদের নিচে তো রুটের ভিতরে সবাই মাল্টিপ্লাই ছিল তাই না, তাহলে এখানে আমরা কি করছি যে আমাদের প্রথম টার্মটার মধ্যে আমরা মিউ আর অ্যান্ড এপসাইলন আর কে লিখেছি, আর সেকেন্ড টার্মটার মধ্যে আমরা এপসাইলন নট অ্যান্ড মিউ নট কে লিখেছি। ওকে, তাহলে এইটুকু আমরা এখানে করে নিই। এবার দেখো এইটুকু যদি আমরা করে নিই, এখানে তোমরা যদি ভালো করে নোটিস করো, এখানে যদি তোমরা ভালো করে নোটিস করো, সি মানে কত? সি মানে হচ্ছে আমাদের ওয়ান বাই রুট ওভার এপসাইলন নট ইন্টু মিউ নট। তাহলে আমাদের যে এখানে এই সেকেন্ড কোয়ান্টিটিটা আছে, এই যে সেকেন্ড কোয়ান্টিটিটা, এটার জায়গায় আমরা কি, এটার জায়গায় আমরা লিখতে পারি সি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে সি বাই রুট ওভার এপসাইলন আর মিউ আর, এটা এসে যাবে, কারণ আমাদের যে সেকেন্ড কোয়ান্টিটি তার জায়গায় আমরা কি সি লিখে দিচ্ছি, যে আমাদের স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস। তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম, এবং এটা কিসের ভ্যালু আমরা বের করেছি, এটা আমরা বের করেছি ভি এর ভ্যালু তাই না। তাহলে দেখো ভি ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো সি বাই রুট ওভার এপসাইলন আর ইন্টু মিউ আর, তাই তো। এবার এখান থেকে দেখো আমাদের যে মিউ, মিউ ইকুয়াল টু কত হয়, সি বাই ভি। তাহলে আমরা যদি এই লাইনটা থেকে এখানে সি বাই ভি এর ভ্যালু বের করতে চাই, এখানে ধরো লিখছি যে আমরা যদি এখান থেকে সি বাই ভি এর ভ্যালু বের করতে চাই, তাহলে কি আসবে দেখো, তোমরা যদি এখানে ভালো করে নোটিস করো, আমরা যদি এখানে সি বাই ভি এর ভ্যালু এখান থেকে লিখতে চাই, আমরা কি করব, ভিটাকে এখানে নিচে নিয়ে চলে যাব, তাহলে কি আসবে যে আমাদের মিউ সেটা ইকুয়াল টু সি বাই ভি, সেটা ইকুয়াল টু এসে যাবে রুট ওভার এপসাইলন আর ইন্টু মিউ আর। তাহলে কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের জন্য আমরা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে চাই, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে সেই মিডিয়ামের যে আমাদের পারমিটিভিটি অ্যান্ড পারমিয়াবিলিটি, তার রিলেশন কি, মিউ ইকুয়াল টু রুট ওভার এপসাইলন আর ইন্টু মিউ আর। বলো এইটুকু তোমরা বুঝলে? আই হোপ যে এইটুকু সবাই বুঝতে পেরেছে আর এইটুকু সবার কাছে ক্লিয়ার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, আমাদের যে এই রেজাল্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, এখান থেকে খুবই দারুণ কিছু প্রশ্ন কিন্তু বানানো যায়। তাহলে এই যে এই কনসেপ্টটা, সেটা কি তোমরা বুঝতে পারলে? এই কনসেপ্টটা কি তোমরা আগে থেকে জানতে নাকি নতুন শিখলে, একবার কমেন্ট সেকশনে জানাও তো দেখি। এই যে কোয়েশ্চেনটা, সেটা কি তোমরা বুঝতে পেরেছো, মানে এই বিষয়টা, আমাদের যে মিউ ইকুয়াল টু সেটা ইকুয়াল টু কত হয়, রুট ওভার এপসাইলন আর ইন্টু মিউ আর। ওকে আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে। তাহলে এইটুকু বুঝলে সবাই, বুঝেছো এইটুকু? যারা যারা দেখছো একবার কনফার্ম করো যে এইটুকু বুঝেছো কিনা, আর যারা পরে দেখছো তাদের থেকেও কিন্তু আমি কমেন্ট সেকশনে জানতে চাই যে এই জায়গাটা তোমরা বুঝেছো কি বুঝোনি। ওকে আচ্ছা, তাহলে এইটুকু আই হোপ সবাই বুঝে গেছো। ওকে, তাহলে এইটুকু যদি তোমরা বুঝে যাও, নেক্সট আমরা একটা কি করছি, নেক্সট আমরা এখানে একটা কোয়েশ্চেন নেবো। ওকে, এবার এই যে আমি কোয়েশ্চেনটা নিচ্ছি সেটার জন্য তোমরা সবাই রেডি? তাহলে চলো আমরা কোয়েশ্চেনটা নিয়ে নিই। দেখো এখানে তাহলে আমরা একটা কোয়েশ্চেন রেখেছি। ওকে, তাহলে এখানে আমাদের আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার টু পারফর্ম করছি। এবার এই যে কোয়েশ্চেন নাম্বার টু আমি পারফর্ম করছি, এখানে আমি কি বলেছি, বলেছে যে ইফ এন বি দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখানে আমাদের কি বলেছে, এখানে বলেছে আমাদের দীপজ্যোতি বলছে নতুন কনসেপ্ট, হ্যাভেন লার্নড ইন 12। ওকে দীপজ্যোতি, বুঝতে পেরেছো তাহলেই হবে, তাহলে ভালো করে এগুলোর উপর কোয়েশ্চেন প্র্যাকটিস করবে কিন্তু। সুমেন, ইয়েস স্যার, ওকে অসম। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটাতে কি বলেছে দেখো, ইফ এন বি দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ পার্টিকুলার মিডিয়াম, এন কি, এন হচ্ছে কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দেন হুইচ ইজ কারেক্ট। আচ্ছা এখানে তোমরা একটা কথা বলো, আমরা তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুরকম শিখেছি তাই না, একটা হলো আমাদের অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আমাদের একটা পরম প্রতিসরাঙ্ক, আর একটা হলো আমাদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এই কেসে আমাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বলছে, দেখো সেটা তো আমাদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নাকি আমাদের এই কেসে আমাদের যে কিরকম অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা তো কিছু বলেনি তাই না। তাহলে এই কেসে আমাদের যখন কোনো কিছু বলেনি, তাহলে এটাকে আমরা অ্যাবসোলিউটই ধরে নেবো, যে আমরা ধরে নেবো এটা ওই পার্টিকুলার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যান্ড বাকি যে আমাদের আছে সেগুলো সব অন্য কিছু ধরে নেবো, যে ওয়ান, বাকি মিডিয়ামগুলোর ওয়ান। ওকে, তাহলে এই কেসে আমরা কি বলবো, যখন আমাদের এখানে মেনশন করেনি, এরকম টাইপের কোয়েশ্চেন যদি মেনশন না করা থাকে, তাহলে এইখানে এটাকে আমরা কি বলছি, এটা আমাদের হচ্ছে কি আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। ওকে, তাহলে এন হচ্ছে কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের, আর দেখো এখান থেকে তোমরা কনফার্ম হবে কোথা থেকে, কনফার্ম হবে এখান থেকে, যে পার্টিকুলার মিডিয়াম, কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের কি হবে, সেটার তো অলওয়েজ
অ্যাবসলিউটই হবে, যখন আমাদের রিলেটিভ হবে তখন কি দুটা মিডিয়াম প্রেজেন্ট থাকবে। তাহলে যদি দুটা মিডিয়াম প্রেজেন্ট থাকে অ্যান্ড রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কিছু মেনশন না করে দিয়ে জাস্ট একটাই দিল, তাহলে সেটা আমরা রিলেটিভ ভাববো। কিন্তু যখন একটাই মিডিয়াম বলছে, একটা মিডিয়ামের কি রিফ্র্যাকটিভ ইন্ডেক্স হবে? কারোর রেসপেক্টে যদি না হয় ওর অলওয়েজ কি, ওর অলওয়েজ এখানে অ্যাবসলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্সই হবে, তাই তো? তাহলে এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? এই কোয়েশ্চেনটার আনসার কি বলতে পারে, কে বলতে পারে যে এন কি বলেছে, এন যদি রিফ্র্যাকটিভ ইন্ডেক্স হয় সেই কেসে আমাদের এর মধ্যে কোনটা ট্রু হবে? এন কি গ্রেটার দেন ওয়ান, এন কি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, এন কি লেস দেন ওয়ান, নাকি এন লেস দেন ইকুয়াল টু ওয়ান? এখানে এন দিয়ে মেনশন করা আছে, আমরা আগের স্লাইডে মিউ লিখেছিলাম, মিউ অ্যান্ড এন একই, মানে রিফ্র্যাকটিভ ইন্ডেক্সকে আমরা কোথাও কোথাও এন লেখা থাকতে পারে, কোথাও কোথাও মিউ লেখা থাকতে পারে, সেটা নিয়ে কিন্তু কনফিউজ হবে না। ওকে, তাহলে এটা আমরা করার চেষ্টা করি। দেখো আমাদের এখানে তোমাদের কি মনে হচ্ছে, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কি ভাবছো, তোমরা কতখানি শিখছো, এই কোয়েশ্চনটার আনসার কি হবে, তোমাদের কি মনে হচ্ছে বলো দেখি একবার। আর যারা এখনো সেশনটিকে লাইক করোনি অবশ্যই সেশনটিকে লাইক করে দেবে। ওকে, তাহলে বলো এই কোয়েশ্চনটার আনসার কি মনে হচ্ছে, এ হবে না বি হবে না সি হবে না ডি হবে, কোন অপশনটা কারেক্ট হবে বলে মনে হচ্ছে তোমাদের? দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা করা স্টার্ট করছি, ঠিক আছে? জিরেন বলছে যে অপশন এ, ঠিক আছে চলো দেখা যাক। আমাদের এন এন ইকুয়াল টু কত হয়, এন ইকুয়াল টু হয় হলো আমাদের সি বাই ভি, তাই তো? এবং যেখানে আমাদের সি কি, সি হচ্ছে আমাদের স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, অ্যান্ড ভি কি, ভি হচ্ছে আমাদের স্পিড অফ লাইট ইন দ্যাট পার্টিকুলার মিডিয়াম। এবার এই ক্ষেত্রে তোমরা বলো আমাদের এই ক্ষেত্রে যে মিডিয়ামটা দিয়েছে সেটা আমাদের ফ্রি স্পেস নাকি, সেটা তো কিছু বলা নেই, তার মানে আমাদের যে সি সেটা কি হবে, সেটা অলওয়েজ গ্রেটার দেন ভি হবে। কারণ অন্য যে কোনো মিডিয়ামই নিই না কেন, আমাদের যে লাইটের স্পিড সেটা কোথায় সব থেকে বেশি হয়, সেটা সব থেকে বেশি হয় হলো আমাদের কোথায়, সেটা সব থেকে বেশি হয় আমাদের ইয়েতে, কি বলছি আমরা, সেটা সব থেকে বেশি হয় হলো আমাদের ফ্রি স্পেসে, তাই তো? তার মানে সি কি হবে, সি অলওয়েজ গ্রেটার দেন ভি হবে। কিন্তু দেখো যেহেতু আমাদের কোন মিডিয়াম সেটা মেনশন করা নেই, তার মানে আমাদের কি এই ক্ষেত্রে আমাদের যে মিডিয়ামটা সেটা তো আমাদের ফ্রি স্পেসও হতে পারতো, তার মানে সেই মিডিয়ামের যে ভেলোসিটিটা তার রেসপেক্টে সি কি হবে, আইদার গ্রেটার হবে বা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে সি বাই ভি সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান। তাহলে এবার সি বাই ভি মানে কত, সি বাই ভি মানে হচ্ছে এন, তাহলে এন উইল বি গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হচ্ছে এই কেসে, আমাদের যে অপশন নাম্বার বি সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে তোমরা কি মনে রাখবে, আমাদের যে অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি হবে, সেটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হবে। অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কখনোই লেস দেন ওয়ান হবে, অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স উইল নেভার বি লেস দেন ওয়ান। হ্যাঁ রিলেটিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স লেস দেন ওয়ান হতে পারে, কিন্তু আমাদের যদি অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স হয় সেটা কি, সেটা কখনোই লেস দেন ওয়ান হবে না। তাহলে এই কেসে আমাদের যে অপশন নাম্বার বি সেটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। এবার এখানে আমি তোমাদের একটা কোয়েশ্চেন বলছি, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা হলো, এবার আমি তোমাদের থার্ড একটা কোয়েশ্চেন দিচ্ছি। ওকে, কি কোয়েশ্চেন, আমাদের একটা লাইট রে, আমাদের একটা লাইট রে আছে, ঠিক আছে? আমাদের একটা লাইট রে, সে কি করছে? হ্যাঁ অপশন বি হচ্ছে, অপশন বি, অপশন বি ইজ কারেক্ট আনসার, রাইট স্পেশালিস্ট। ওকে, আমাদের কি হচ্ছে, আমাদের একটা লাইট রে আছে, সে কি করলো, সে গেল হচ্ছে আমাদের এয়ার টু গ্লাস গেল। ওকে, এয়ার টু গ্লাস গেল, যে ও বায়ু থেকে কাঁচে যাচ্ছে। তাহলে এবার বায়ু থেকে কাঁচে ও যাচ্ছে, এবার এই কেসে আমাদের যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সেটা বলেছে আই, অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সেটা বলেছে আর। তাহলে এই কেসে আই বড় হবে না আর বড় হবে, কোনটা বড় হবে বলো? মানে আমাদের এই কেসে রিলেশনটা কি হবে, এক নাম্বার অপশন, এক নাম্বার অপশন হচ্ছে আই ইকুয়াল টু আর, সেকেন্ড অপশন হচ্ছে আই গ্রেটার দেন আর, থার্ড অপশন হলো আমাদের আই লেস দেন আর, কোনটা হবে বলো এর মধ্যে থেকে, যে আই কি ইকুয়াল টু আর হবে নাকি আই গ্রেটার দেন আর হবে নাকি আই লেস দেন আর হবে? আমাদের কোথা থেকে কোথায় গেছে, এটা গেছে হলো এয়ার টু গ্লাসে, দ্যাট ইজ আমাদের বায়ু থেকে কাঁচে যাচ্ছে। তাহলে বায়ু থেকে কাঁচে যদি যায় তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হবে, অপশন ওয়ান, অপশন টু, অপশন থ্রি? অপশন ওয়ান হচ্ছে আই ইকুয়াল টু আর, অপশন বি হলো আই গ্রেটার দেন আর, অপশন থ্রি হলো আই লেস দেন আর। তাহলে বলো এখানে কোন অপশনটা কারেক্ট অপশন হবে বলে তোমাদের মনে হচ্ছে? কমন, এটার আনসার সবার থেকে চাই, এটা খুবই ইজি কোয়েশ্চেন, সবাইকে পারতে হবে, তাড়াতাড়ি বলো বলো চলো কমন।
এই ক্ষেত্রে আমাদের কোনটা কারেক্ট হবে? আমাদের অপশন এ 1 2 নাকি 3? আচ্ছা, স্পেশালিস্ট বলছে যে অপশন 2। ওকে, তাহলে দেখা যাক। দেখো আমাদের কোথা থেকে কোথায় যাচ্ছে, যাচ্ছে হলো এয়ার টু গ্লাসে। এবার এয়ার টু গ্লাসে যদি যায়, এয়ার টু গ্লাসে যাওয়া মানে কি, এটা যাচ্ছে হলো আমাদের রেয়ারার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম। এবার রেয়ারার মিডিয়াম টু ডেন্সার মিডিয়ামে যখন যায়, তখন আমি কি বলেছিলাম, আমাদের যে রিফ্র্যাক্টেড রে বা প্রতিসৃত আলোকরশ্মি, সেটা কি হয়, আমাদের নর্মালের কাছে সরে আসে, তাই তো? তাহলে নর্মালের কাছে যদি সরে আসে, সেই কেসে আমাদের কি হবে, আমাদের যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, সেটা কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে ছোট হবে। দ্যাট ইজ আমাদের এই কেসে অপশন নাম্বার 2, সেটা কি হবে, সেটা কারেক্ট আনসার হয়ে যাবে। এই কেসে আমাদের যে আই, দ্যাট উইল বি গ্রেটার দেন আর। ওকে, ছবিটা আমাদের কিরকম হবে, ছবিটা আমাদের আসবে এই, সাপোজ ধরো এই আছে, তাহলে এই এসে পড়লো এই এরকম, তাই তো? এটা হচ্ছে আই আর এটা হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম, আর এটা হচ্ছে আমাদের গ্লাস মিডিয়াম। বলো, সবাই বুঝতে পারলে? তাহলে এখানে আমাদের যে অপশন 2, সেটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, যে আমাদের আই কি হবে, আই গ্রেটার দেন আর হবে। বুঝলে সবাই? তাহলে আমরা আমাদের নেক্সট, আমাদের যে নেক্সট টপিক, সেটার মধ্যে চলে যাই। তাহলে সবাই যদি এইটুকু বুঝে যাও, তাহলে চলো আমরা আমাদের নেক্সট কি আছে সেটা এবার দেখে নিচ্ছি। ওকে, দেখো নেক্সট এখানে আমাদের আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, নেক্সট আমাদের আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, এন্ড ইট ইজ আওয়ার কোয়েশ্চেন নাম্বার 4, তাই তো? তাহলে এই যে আমাদের এই কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমাদের কি করতে বলেছে, এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, দ্য স্পিড অফ লাইট ইন গ্লাস, আমাদের কি দিয়েছে, যে স্পিড অফ লাইট ইন গ্লাস এন্ড ওয়াটার আর এত এন্ড এত। তাহলে আমাদের লাইটের স্পিড দেওয়া আছে কোথায় কোথায়, এক দেওয়া আছে আমাদের গ্লাস মানে কাচের মধ্যে, আরেকটা দেওয়া আছে ওয়াটার মানে জলের মধ্যে। তাহলে একবার আমরা লিখেই রাখি। ওকে, আমাদের কি কি দেওয়া আছে, ভি অফ জি মানে আমাদের গ্লাসে যে স্পিড দেওয়া, সেটা কত দেওয়া, দেখো যেহেতু রেসপেক্টিভলি বলা আছে, তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা গ্লাসের মধ্যে স্পিড হবে, তাহলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড এটা আসছে, তাই তো? মানে এটা হয়ে যাচ্ছে আমাদের স্পিড অফ লাইট ইন গ্লাস, এটা আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া আছে আমাদের, আরো দেওয়া আছে হচ্ছে স্পিড অফ লাইট ইন ওয়াটার, তাহলে ভি ডাব্লিউ সেটা কত দেওয়া, সেটা দেওয়া হচ্ছে আমাদের 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে হচ্ছে আমাদের স্পিড অফ লাইট ইন ওয়াটার, তাই তো? তাহলে আমাদের যে জলের মধ্যে আলোর স্পিড কত সেটা বলা আছে, এবং আমাদের কাচের মধ্যে আলোর স্পিড কত সেটা বলা আছে। কি বের করতে বলেছে, বের করতে বলেছে ফাইন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, কার বের করতে বলেছে, গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার। তার মানে আমাদের কোনটা বের করতে বলো তো, আমাদের কোনটা বের করতে বলেছে, তোমরা একবার বলো দেখি, আমাদের কি জি মিউ ডাব্লু বের করতে বলেছে, নাকি আমাদের ডাব্লু মিউ জি বের করতে বলেছে, কোনটা বের করতে বলেছে? এটাকে ধরো আমি 1 নম্বর বলছি, এবং এটাকে আমি 2 নম্বর বলছি, কোনটা বের করতে বলেছে বলো তো দেখি, আমাদের কি 1 নম্বরটা বের করতে বলেছে জি মিউ ডাব্লু, নাকি ডাব্লিউ মিউ জি, কোনটা আমাদের এই ক্ষেত্রে বের করতে বলেছে? আমাদের বলেছে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, তাই তো? তাহলে আমাদের এখানে কোনটা কারেক্ট নোটেশন হবে, 1 নম্বরটা নাকি 2 নম্বরটা, কোনটা হবে, কি মনে হচ্ছে তোমাদের, যে আমাদের জি মিউ ডাব্লু নাকি ডাব্লিউ মিউ জি, কোনটা বের করতে হবে, আমাদের প্রথমটা বের করতে হবে না দ্বিতীয়টা বের করতে হবে? কিভাবে বের করতে হবে সেটা তো আমরা পরে বুঝবো, কিন্তু আমরা যদি নাই জানি যে কোথায় যেতে হবে, তাহলে কি করে হবে? তাহলে ফার্স্টে আমরা বের করার চেষ্টা করি যে আমাদের কোথায় যেতে হবে, ডেস্টিনেশনটা ঠিক করি, তাই না? যে আমরা সবাই এখানে কিসের জন্য পড়ছি, আমরা সবাই একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে চাই, আমরা তার জন্য WBJEE এক্সাম দেবো, সেই জন্য আমরা জানি যে পাথটা কোথায়, তাই না? সেই জন্য আমরা পড়াশোনা করছি। সেরকমই এই কোয়েশ্চেনটিতে আমাদের কোনটা বের করতে হবে সেটা আগে আমাদের দেখতে হবে। জিরেন বলছে যে নাম্বার 1, যে জি মিউ ডাব্লু, জি মিউ ডাব্লু কি আমাদের বের করতে হবে, আমাদের বের করতে বলছে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, মানে জলের সাপেক্ষে গ্লাসের বের করতে হবে। আমি কি বলেছি, যে আমাদের যেটাকে বের করতে হবে, যার বের করতে হবে সেটা কি, সেটা আমরা সেকেন্ডে লিখবো, অ্যান্ড যার রেসপেক্টে বের করতে হবে সেটাকে ফার্স্টে লিখবো। তার মানে এই ক্ষেত্রে কার রেসপেক্টে বলেছে, ওয়াটারের রেসপেক্টে, তাহলে ওয়াটারকে আমরা ফার্স্টে লিখবো। আর কার সাপেক্ষে বলেছে, জি এর সাপেক্ষে, তাহলে আমরা মানে কার বের করতে বলেছে জি এর, সেই জন্য আমরা জি কে পরে লিখবো, তাই তো? তার মানে আমাদের সেকেন্ড অপশনটা কিন্তু বের করতে হবে, 1 নম্বরটা কিন্তু বলেনি। ওকে, যার জন মানে যার সাপেক্ষে বা যার রেসপেক্টে বের করছি সেটাকে লিখবো আগে,
অ্যান্ড চারটা বের করছি, মানে চার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করছি, তাকে লিখবো আমরা পরে। তাহলে এবার এই যে মিউ ডাব্লু মিউ জি, সেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের মিউ জি বাই মিউ ডাব্লু, তাই তো? এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? সি বাই ভিজি বাই সি বাই ভি ডাব্লু। তাহলে এটা ইকুয়াল টু আমাদের কত হিসেবে? এটা ইকুয়াল টু এসে আমাদের সিসি কাটা চলে যাবে, তার মানে এসে যাবে আমাদের ভি ডাব্লু বাই ভিজি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা আমাদের এবার ক্যালকুলেট করতে হবে। এবার ভি ডাব্লু কত বলো? ভি ডাব্লু হচ্ছে আমাদের 2.25 ইন্টু 10^8, আর আমাদের যে ভিজি, সেই ভিজি এর ভ্যালু কত? সেটা হচ্ছে 2 ইন্টু 10^8। তাহলে এটা হিসাব করলে কি হবে? দেখো আমাদের যে 10^8 সেগুলো তো কাটা চলে যাবে, তাই না? 10^8 গুলো আমাদের চলে যাবে কাটা, তাহলে আমরা এখানে 10^8 গুলো কেটে দিলাম। এবার 2 দিয়ে যদি আমরা 2.25 কে ডিভাইড করি, সেটা কত আসবে? 1.125, তাই তো? এটা আসবে না, যে আমরা 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 1.125। তাহলে আমাদের এই ক্ষেত্রে আনসার কত হবে? এই ক্ষেত্রে আমাদের যে আনসার হবে সেটা হলো 1.125। তাহলে তোমরা এই কোয়েশ্চনের আনসারটা বুঝতে পারলে সবাই? তাহলে আমাদের কত আসছে? এটা আসছে হলো 1.125। এবার এখানে তোমরা আমাকে একটা কোয়েশ্চনের আনসার দাও, আমাদের যে ডাব্লিউ মিউ জি সেটা আমরা বের তো করে নিলাম, ভ্যালুটা তো পেয়ে গেলাম আমরা 1.125, কিন্তু এর ইউনিটটা কত হবে? ইউনিট কত হবে? কারণ আমাদের যদি আলাদা আলাদা ইউনিট দিয়ে কোয়েশ্চেন দিয়ে দেয়, তখন আমরা কি করে বুঝবো যে সাপোজ ধরো না প্রত্যেকটাই 1.125 দিয়ে দিলো কিন্তু আলাদা আলাদা ইউনিট দিয়ে দিলো, তাহলে আমাদের তো ইউনিট জানতে হবে। এই কেসে আমাদের ইউনিট কোনটা হবে বলো তো দেখি? মানে আমাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওর ইউনিট কত? হোয়াট ইজ দ্য ইউনিট অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? এই কেসে আমরা যে ডাব্লিউ মিউ জি, দ্যাট ইজ আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার ফাইন্ড করলাম, এখানে আমাদের এর ইউনিট কত হবে? হোয়াট উইল বি দ্য ইউনিট? এখানে এর ইউনিট কত আসবে বলো দেখি তাড়াতাড়ি, কামন, সবার থেকে আনসার চাই। আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমি যখন করাচ্ছি সবাই নিজের নিজের খাতায়ও একবার করবে, হ্যাঁ? তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রে প্র্যাকটিস হয়ে যাবে। এটা আমাদের ফোর্থ কোয়েশ্চেন চলছে, তাই তো? এরপরেও আরো কয়েকটা কোয়েশ্চেন আছে ভালো ভালো, সবাই কিন্তু ওয়েট করো, হ্যাঁ? সবাই পুরো সেশনটা দেখো, এখানে আমি দারুণ দারুণ কনসেপ্ট অ্যান্ড দারুণ দারুণ তোমাদের জন্য কোয়েশ্চেনও রেখেছি। একটা তো নতুন কনসেপ্ট তোমাদেরকে এখানে শেখালাম, তোমরা অনেকেই বললে নতুন শিখলে, আই হোপ যে সেই মানে সেই কনসেপ্টটা তোমাদের ভালো লেগেছে, এরকম আরো ভালো ভালো জিনিস শেখাবো। ওকে, আচ্ছা, জিরেন বলছে যে মিটার পার সেকেন্ড, সুমেন বলছে মিটার পার সেকেন্ড, স্পেশালিস্ট বলছে মিটার পার সেকেন্ড, দীপজ্যোতি বলছে ইউনিটলেস, কোনটা হবে? মিটার পার সেকেন্ড হবে না ইউনিটলেস হবে? দেখো এই কেসে আমাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা কি হয়? সেটা আমাদের ইউনিটলেস হয়, মানে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো রকম ইউনিট কিন্তু থাকে না। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ইউনিট কত হয়? দেয়ার ইজ নো ইউনিট অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার তোমরা বলবে হোয়াই, কেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একক থাকবে না, ও এমন কি দোষ করলো? দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা যখন বের করছি সেটা দেখো আলটিমেটলি গিয়ে কি আসছে, দুটো ভেলোসিটির রেশিও, তাই না? দুটো ভেলোসিটির অনুপাত আসছে, দুটো স্পিডের অনুপাত আসছে। তাহলে সেই কেসে ওপরে যে ভেলোসিটির ইউনিট সেটা হবে মিটার পার সেকেন্ড, নিচেরটারও হবে মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ড কি কেটে যাবে? তাহলে এই ক্ষেত্রে কি কোনো রকম একক কিন্তু বাঁচবে না। তাহলে আমাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আলোর প্রতিসরাঙ্ক, তার কি তার যে আমাদের এই ক্ষেত্রে ইয়ে হবে, মানে আমাদের যে একক হবে, কোনো রকম একক কিন্তু থাকবে না, সেটা হচ্ছে ইউনিট লেস হবে। ওকে, স্পেশালিস্ট বলছো কেন? এই যে বললাম আমাদের যেহেতু দুটো বেগের অনুপাত হচ্ছে, দুটো ভেলোসিটির রেশিও হচ্ছে, সেই জন্য কি ওদের যে ইউনিটগুলো সেগুলো একটা একটার সঙ্গে কাটা চলে যাবে, তাহলে সেই জন্য কি কোনো রকম ইউনিট কিন্তু আর বাঁচবে না। ওকে, ক্লিয়ার এইটুকু সবার? দেখো আমি সবাইকে ধরে ধরে পড়াচ্ছি, কিন্তু তোমরা বলো যে বুঝতে পেরেছো কিনা। তোমরা যদি না বলো তাহলে কি করে বুঝবো যে বুঝলে কি বুঝলে না? বলো এইটুকু সবাই বুঝে গেছো? কনফার্ম সবার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকা চাই প্রত্যেকের, যেইটুকু পড়াচ্ছি তার বাইরে থেকে কোথাও থেকে কোয়েশ্চেন আসবে না, যেইটুকু পড়াচ্ছি সেইটুকু একদম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই, অ্যান্ড তার উপর কোয়েশ্চেনও প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু সবার কাছে একদম ক্লিয়ার তো? তাহলে আমরা আমাদের যে নেক্সট টপিক সেটাতে যাচ্ছি। হ্যাঁ, দেখো আমাদের নেক্সট টপিক কি আছে? নেক্সট টপিক আছে হচ্ছে আমাদের লস অফ রিফ্র্যাকশন। তাহলে আমাদের রিফ্র্যাকশন নিয়ে তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি যে আমাদের আলোর প্রতিসরণ
এবার আলোর প্রতিসরণের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো বা লস অফ রিফ্র্যাকশন গুলো চলো আমরা একবার পড়ে নিই। তার জন্য আমি এক কাজ করি, একটা রিফ্র্যাকশন ড্র করার চেষ্টা করি। হ্যাঁ, এই আমি ধরো একটা রিফ্র্যাকশন ড্র করছি, এই একটা রিফ্র্যাকশন হয়েছে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এন্ড এটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর। আর আমরা ছবি দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম আর এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। আমরা যদি নামও দিয়ে দিই, এটা ধরো এ, এটা ধরো আমাদের বি, আর এটা হলো আমাদের সি, হচ্ছে নর্মাল, তার আমরা নাম দিয়ে দিচ্ছি এন এন ড্যাশ। তাহলে আমাদের যে লজ অফ রিফ্র্যাকশন, আমাদের কটা লজ অফ রিফ্র্যাকশন আছে? প্রতিসরণের কটা সূত্র? প্রতিসরণের আমাদের কাছে আছে হলো দুটা সূত্র, ঠিক আছে, দুটা ল আছে। আমরা রিফ্লেকশনের সময়ও দুটা ল পড়েছিলাম, এরকম এখানেও দুটা ল আছে। ফার্স্ট লতে কি বলেছে? ফার্স্ট লতে আমাদের বলেছে যে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে এখানে কে? ইনসিডেন্ট রে হচ্ছে এবি, তাই তো? তারপর কি? তারপর হচ্ছে আমাদের রিফ্র্যাক্টেড রে বা প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মিটা এখানে কে? সেটা হচ্ছে বিসি। আর কি আমাদের হচ্ছে নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, নর্মাল এখানে কে? আমাদের অভিলম্বটা কে? অভিলম্ব হচ্ছে এন বি এন ড্যাশ। এরা সবাই কি করবে? এরা সেম প্লেনে থাকবে, ঠিক আছে? তাহলে এরা সবাই কি করবে? এরা সবাই সেম প্লেন বা সেম সমতলের মধ্যে থাকবে, ঠিক আছে? আমরা কি বলছি যে আমাদের যে এবি, বিসি অ্যান্ড এন বি এন ড্যাশ, সেরা তারা কিসে থাকবে? তারা থাকবে হচ্ছে সেম প্লেনের মধ্যে। আমাদের আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অভিলম্ব, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে অ্যান্ড নর্মাল, অল উইল লাই অন দ্য সেম প্লেন। এটা হচ্ছে ফার্স্ট ল। অ্যান্ড সেকেন্ড ল কি? সেকেন্ড ল হচ্ছে আমাদের এই কেসে আমাদের সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত? আই, তার সাইন, অ্যান্ড আমাদের অ্যাঙ্গেল, সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সেটা কত? সেটা হচ্ছে আর। এই যে রেশিওটা, এটা অলওয়েজ কি হবে? এটা অলওয়েজ হবে কনস্ট্যান্ট, ওকে? মানে আমাদের সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন তারা তারা কত হবে? তারা অলওয়েজ, এই যে রেশিও সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এবং এই কনস্ট্যান্টের ভ্যালুটা কত হয় জানো? সাপোজ ধরো এই যে আমাদের এখানে আছে, এটাকে আমরা বলছি হলো মিউ ওয়ান, অ্যান্ড এটাকে আমরা বলছি মিউ টু, ওকে? তাহলে এই যে আমাদের এই ভ্যালুটা সাইন আই বাই সাইন আর, এটা ইকুয়াল টু কত হয়? মিউ টু বাই মিউ ওয়ান, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের পুরো সেকেন্ড ল। এবং এই যে সেকেন্ড ল, এটাকে আমরা একটা নাম দিই, কি নাম জানো কি তোমরা? এটাকে আমরা বলি হচ্ছে, হ্যাঁ দীপজ্যোতি দেখছি অলরেডি কমেন্ট করে রেখেছে, এটাকে আমরা বলি হচ্ছে স্নেলস ল, ওকে? তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হলো স্নেলস ল, ওকে? ওকে, সবাই বুঝে গেল? তাহলে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের স্নেলস ল। তাহলে এখানে আমরা কি করছি? এখানে আমাদের সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান, যেখানে মিউ টু কি? মিউ টু হচ্ছে, দেখো, যে মিডিয়ামের মধ্যে লাইটটা গেল তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর মিউ ওয়ান কি? যে মিডিয়াম থেকে গেল মানে ফার্স্ট মিডিয়াম, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবং এই যে এই লটা আছে না, এটাকে আমরা আরেকভাবে লিখি, অ্যান্ড তোমাদেরকে সেইভাবেও মনে রাখতে হবে। অ্যান্ড আমি বলবো এখন যেভাবে লিখছে সেভাবেই বেশি মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের কোয়েশ্চেন সলভ করতে আরো বেশি ইজি হবে। কিভাবে আমরা লিখব দেখ, আমাদের যদি ফার্স্ট মিডিয়ামটা দেখি, সেখানে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? মিউ ওয়ান। তাহলে মিউ ওয়ান ইন্টু সাইন, এই মিডিয়ামে অ্যাঙ্গেল কত ছিল? আই ছিল। তাহলে মিউ ওয়ান সাইন আই, সেটা ইকুয়াল টু কোন মিডিয়ামে গেল? যে মিডিয়ামে গেল তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিউ টু ইন্টু সাইন, সেই মিডিয়ামের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাক্ট, মানে সেই মিডিয়ামে অ্যাঙ্গেলটা কত, সেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হোক বা রিফ্র্যাকশন হোক ডাজেন্ট ম্যাটার, সেটা হচ্ছে আর। এইভাবে করে আমরা স্নেলস লকে লিখতে পারি। তাহলে আমরা এই যে এই ফর্মটা, সেটা মনে রাখার চেষ্টা করব। একদম বেসিক, একদম ইজি, কি করব আমরা, যে আমাদের মিউ ওয়ান মানে কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন্টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল প্রেজেন্ট ইন দ্যাট মিডিয়াম, সেই জন্য আমরা মিউ ওয়ান ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ টু ইন্টু সাইন আর, এভাবে করে এটাকে লিখবো, ওকে? এই হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের সূত্র বা লস অফ রিফ্র্যাকশন। তাহলে লস অফ রিফ্র্যাকশন সবাই বুঝতে পারলে? এবার লস অফ রিফ্র্যাকশন যদি আমরা বুঝে যাই,
নেক্সট আমরা যেটা শিখবো সেটা আমাদের রিয়াল অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ। এবার এই রিয়াল অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথটা কি জিনিস, দেখো আমরা দুটো জিনিস পড়বো, ঠিক আছে? এখানে রিয়াল অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ পড়ার সময় আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট আছে হলো আমাদের ডেন্সারে, ঠিক আছে? অবজেক্ট আছে আমাদের ডেন্সার মিডিয়ামে, অ্যান্ড আমাদের যে অবজারভার, সে কিনা দেখছে। আমাদের যে অবজেক্ট, অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট আছে হলো আমাদের ডেন্সার মিডিয়ামে, আর অবজারভার যে কিনা দেখছে সে কোথায় আছে? সে আছে হলো আমাদের রিয়ার মিডিয়ামে। তাহলে আমি এখানে একবার লিখে দিচ্ছি যাতে তোমাদের পরে প্রবলেম না হয়, অ্যান্ড এই নোটসগুলো আমি তোমাদের দিয়ে দিব, তাহলে কি তোমাদের আর নোট করার খুব একটা বেশি প্রয়োজন হবে না। অবজারভার কোথায় আছে? অবজারভার আছে হলো আমাদের অবজারভার কোথায় আছে? অবজারভার আছে হলো আমাদের রিয়ার আর মিডিয়ামে। ওকে, রিয়ার আর আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই সেটআপটা। এই সেটআপটা কিরকম দেখতে হবে, ধরে নাও যে আমাদের কিছুটা এই রকম সিস্টেমটা আছে। ওকে, যে আমাদের এই সিস্টেমটা আছে, এটা হচ্ছে আমাদের ডেন্সার মিডিয়াম, আর এটা হচ্ছে আমাদের রেয়ার আর মিডিয়াম। রেয়ার আর মিডিয়ামের যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সেটা আমরা বলে দিচ্ছি মিউ ওয়ান, অ্যান্ড এই মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সেটা আমরা বলে দিচ্ছি মিউ টু। ওকে, তাহলে এটা আমরা এখানে লিখে রাখছি। এবার এটা যদি আমরা লিখে রাখি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো, এখান থেকে সাপোজ ধরো কোনো একটা অবজেক্ট এখানে ছিল, ফার্স্টে বোঝো যে আমাদের এই রিয়াল হাইট অ্যান্ড অ্যাপারেন্ট, মানে রিয়াল ডেপথ অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ, এগুলো অ্যাকচুয়ালি কী হয়। আমাদের অবজেক্টটা সেটা ধরো এখানে ছিল, এবার কি হবে, এখানে রিফ্র্যাকশন হওয়ার জন্য এখান থেকে তো আলোকরশ্মিগুলো বের হবে, একটা আলোকরশ্মি ধরো এইভাবে পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হলো, তাহলে ও কি করবে, সোজাসুজি বেরিয়ে যাবে। ওকে, আর আরেকটা লাইট রে ধরো এখান থেকে গেল, তাহলে এখানে কি করবে, ও যেহেতু ডেন্সার টু রিয়ারে যাচ্ছে, ও অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল চলে যাবে। তাহলে এই যে এই পয়েন্টটা, সাপোজ ধরো এখানে আমরা যদি পি পয়েন্ট বলি, পি পয়েন্টে কি হবে, আমাদের ইমেজ ফর্ম হবে। তাহলে দেখো অ্যাকচুয়ালি কোথায় ছিল, অ্যাকচুয়ালি ছিল হচ্ছে সাপোজ ধরো এই এক্স পয়েন্টে ছিল, তাই তো? কিন্তু ওর ইমেজটা কি হচ্ছে, ইমেজটা পি পয়েন্টে ফর্ম হচ্ছে, তার মানে ও কিছুটা ওপরে সরে আসলো, তাই তো? তাহলে এবার বাইরে থেকে কেউ যখন দেখবে, সাপোজ ধরো এখান থেকে কেউ যদি চোখ রেখে দেখে, এটা হচ্ছে আই, এখান থেকে যদি কেউ চোখ রেখে দেখে, ও কিন্তু একে পি পয়েন্টেই দেখতে পারবে, তার মানে ও যে অ্যাকচুয়াল ডেপথ বা অ্যাকচুয়াল গভীরতা তার থেকে কিন্তু কিছুটা আগে সরে এসেছে, তাই না? তাহলে এই যে এই ঘটনাটা সেটাকে আমরা কি বলছি, যেখানে অ্যাকচুয়ালি ছিল সেটাকে আমরা কি বলবো, রিয়াল ডেপথ, আর যেখানে আছে বলে মনে হচ্ছে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাপারেন্ট ডেপথ, তাই তো? তাহলে এগুলোর নাম আমরা কিভাবে লিখি, আমাদের যে রিয়াল ডেপথ সেটাকে ধরো আমরা এইচ নাম দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের যে রিয়াল ডেপথ সেটাকে আমরা কি নাম দিয়ে দিচ্ছি, সেটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি হলো এইচ। ওকে, তাহলে রিয়াল ডেপথকে আমরা নাম দিয়ে দিচ্ছি এইচ, অ্যান্ড আমাদের যে অ্যাপারেন্ট ডেপথ সেটাকে ধরো আমরা এইচ ড্যাশ নাম দিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে যখন আমাদের যে অবজারভার, মানে যে দেখছে, সে যদি রিয়ারার মিডিয়ামে থাকে আর অবজেক্টটা যদি আমাদের ডেন্সার মিডিয়ামে থাকে, সেই কেসে কি হয়, সেই কেসে আমাদের যে রিয়াল ডেপথ সেটা কিন্তু আমাদের অ্যাপারেন্ট অ্যাপারেন্টের থেকে বড় হয়, তাই তো? আমরা যখন অবজারভার যখন রিয়ারারে থাকে অ্যান্ড আমাদের অবজেক্টটা যখন ডেন্সারে থাকে, সেই কেসে কি হয়, আমাদের যে রিয়াল ডেপথ সেটা কারেন্টের থেকে বেশি হয়, ঠিক? এরকম বুঝে গেলে এবার নেক্সট আমরা আরেকটা কি দেখবো, নেক্সট আমরা দেখবো যে আমাদের যদি অবজেক্ট অবজেক্ট সেটা কোথায় আছে, সেটা আছে হলো আমাদের রিয়ার আরে, আর আমাদের যে অবজারভার অবজারভার সে কোথায় আছে, সে আছে হলো ডেন্সার। তাহলে এই ক্ষেত্রে ছবিটা কিরকম দেখতে হবে, এই ক্ষেত্রে ছবিটা দেখতে হবে, দেখো আমাদের এটা হচ্ছে রিয়ার আর মিডিয়াম, এটার আমাদের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স আমরা মিউ ওয়ান বলেছি, মিউ ওয়ানই রাখছি আমরা, একই রাখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এটা হচ্ছে আমাদের মিউ টু, তাই তো? আচ্ছা, কোন জায়গাটা বুঝলে না জিরেন বলো। আমাদের দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই এক্স পয়েন্টে ছিল অ্যাকচুয়াল বডিটা, সেখান থেকে একটা লাইট রে এভাবে গেল, এবার সেটা কি হচ্ছে, এখানে যখন এই পয়েন্টে ইনসিডেন্ট হবে,
ও যেহেতু ডেন্সার থেকে রেয়ারার, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, এটা কি নর্মাল থেকে দূরে সরে যাবে। এবার এটাকে যদি আমরা ডটেড ভাবে পিছনে এক্সটেন্ড করি, এই পি পয়েন্টে এর প্রতিবিম্ব বা ইমেজ ফর্ম হচ্ছে। ওকে, এবার যেহেতু পি পয়েন্টে ওর ইমেজ ফর্ম হচ্ছে, সেই জন্য বাইরের থেকে সাপোজ ধরো এই যে এই পয়েন্টটা থেকে যদি কেউ একজন চোখ রেখে দেখে, ও তো আর ওকে এক্স পয়েন্টে দেখতে পাবে না, কোথায় দেখতে পাবে? পি পয়েন্টে। তাহলে ওর যে অ্যাকচুয়াল গভীরতা ছিল, অ্যাকচুয়াল ডেপ থেকে কিন্তু কিছুটা উপরে মনে হচ্ছে, তাই না? তাহলে এইটাকেই আমরা কি বলছি, অ্যাকচুয়াল গভীরতা এইচ, সেটাকে আমরা বলছি রিয়েল ডেপথ, এবং এইচ ড্যাশ যে আমাদের গভীরতাটা আছে সেটাকে আমরা কি বলছি, অ্যাপারেন্ট ডেপথ। এবং তোমরা ছবি থেকেই দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে আমাদের যে রিয়েল ডেপথ সেটা কি হয়, সেটা কিন্তু অ্যাপারেন্ট ডেপথ, সেটার থেকে বড় হচ্ছে, তাই না? যে আমাদের এইচ কি হচ্ছে, এইচ আমাদের এইচ ড্যাশের থেকে বড় হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস, হোয়েন দ্য অবজেক্ট ইজ ইন ডেন্সার মিডিয়াম অ্যান্ড দ্য অবজার্ভার ইজ ইন রেয়ারার মিডিয়াম। ওকে, অ্যান্ড সেকেন্ড কেস এবার আমরা কি নিচ্ছি, যে আমাদের অবজেক্টটা আমরা রেখেছি রেয়ারারে, অ্যান্ড অবজার্ভার যে আছে, যে দেখছে, সে আছে হলো ডেন্সারে। তাহলে কিরকম হবে, ধরো এখানে আমাদের একটা অবজেক্ট ছিল, তাহলে এখান থেকে একটা লাইট রে এসে পড়লো। এবার এটা যেহেতু পারপেন্ডিকুলারলি এসেছে, ও সোজাসুজি চলে যাবে। ওকে, পারপেন্ডিকুলার ইনসিডেন্সের সময় কোনো রকম দিক পরিবর্তন বা ডিরেকশন চেঞ্জ করে সোজা বেরিয়ে যায়। আরেকটা লাইট রে সাপোজ ধরো এখানটায় এসে ইনসিডেন্ট হলো, এই এসে ইনসিডেন্ট হলো। এবার দেখো এখানে এসে যখন ইনসিডেন্ট হচ্ছে, ও কি করবে, ও যেহেতু এই ক্ষেত্রে রেয়ারার টু ডেন্সারে যাচ্ছে, তাহলে ও কি করবে, ও কিছুটা ভেতরের দিকে বেঁকে যাবে, তাই না? এই পথে যাওয়ার ছিল, তার থেকে টুয়ার্ডস দা নর্মাল বেঁকে যাবে। তাহলে এখানে যদি আমরা পেছন দিকে এক্সটেন্ড করি, দেখো এই পয়েন্টে আমরা কি দেখতে পাবো, এই পয়েন্টে আমরা এর যে প্রতিবিম্ব সেটাকে দেখতে পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের যে অ্যাকচুয়াল হাইট ছিল সেটা ছিল এইচ, আর এই ক্ষেত্রে আমাদের যে অ্যাপারেন্ট হাইট সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল এইচ ড্যাশ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের এইচ ড্যাশ। এবার এই যে এইচ এবং এইচ ড্যাশ, তার মধ্যে দেখো এইচ কি, এইচ হচ্ছে আমাদের রিয়েল ডেপথ বা রিয়েল হাইট। দেখো একবার ডেপথ একবার হাইট, যখন আমরা ভেতরে কোথাও দেখবো সেটা ডেপথ, আর যখন ওপরে দেখছি সেটা হাইট, কিন্তু নামগুলো একই হিসেবে মনে রাখতে পারো। ঠিক আছে, মানে আমরা তো নিজেরা বুঝতে পারলেই হলো, তাই না? তাহলে সাপোজ ধরো আমরা যাই বলি, এই ক্ষেত্রে আমাদের যে রিয়েল হাইট সেটা কিন্তু আমাদের যে অ্যাপারেন্ট হাইট তার থেকে কম হচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের সেকেন্ড কেসে আমাদের কি হয়, সেকেন্ড কেসে মানে যখন কিনা আমাদের যে অবজার্ভার সে যখন ডেন্সার মিডিয়ামে থাকে, অ্যান্ড আমাদের যে অবজেক্ট সে যখন রেয়ারার মিডিয়ামে থাকে, এক্সাম্পল কি হতে পারে, সাপোজ ধরো কেউ একজন সাঁতার কাটছে, ওকে, জলের নিচের থেকে সাঁতার কাটছে। এবার জলের ভেতর থেকে সে যদি একটা বাইরের গাছকে দেখে, ভাবো বাইরের গাছের একটা ডাল দেখছে, তাহলে সেই ক্ষেত্রে কি, অবজার্ভার আছে ঘন মাধ্যমে এবং আমাদের যে বস্তু বা অবজেক্ট সেটা আছে হলো লঘু মাধ্যম বা রেয়ারার মিডিয়ামে। ওকে, তাহলে এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে রিয়েল ডেপথ সেটা কি হচ্ছে, রিয়াল ডেপথ হচ্ছে আমাদের যে অ্যাপারেন্ট ডেপথ তার থেকে কম, রিয়াল কম হচ্ছে, তাই না? হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের রিয়াল ডেপথ সেটা কিন্তু আমাদের অ্যাপারেন্ট ডেপথের থেকে কম হচ্ছে। ওকে, অ্যান্ড এইটুকু চাইলে তোমরা মনে রাখতে পারো যে যখন আমাদের কি হবে, যখন আমরা ডেন্সার মিডিয়াম থেকে দেখবো, যখন আমরা ডেন্সার মিডিয়াম থেকে দেখবো অ্যান্ড অবজেক্টটা রিয়ারার মিডিয়ামে থাকবে, সেই কেসে আমাদের যে অ্যাপারেন্ট হাইট বা অ্যাপারেন্ট ডেপথ সেটা রিয়ালের থেকে বেশি হবে। আর যখন আমরা রিয়ারার থেকে দেখবো অবজেক্টটা থাকবে ডেন্সারে, সেই কেসে আমাদের কি হবে, সেই কেসে আমাদের যে রিয়াল ডেপথ বা রিয়াল হাইট সেটা কিন্তু অ্যাপারেন্টের থেকে বেশি হবে। তার মানে কি, যখন আমরা লঘু মাধ্যম বা রিয়ারার মিডিয়াম থেকে দেখছি, তখন মনে হবে অবজেক্টটা আমাদের কাছে চলে এসেছে, আর যখন আমরা ঘন মাধ্যম বা ডেন্সার মিডিয়াম থেকে দেখবো, তখন মনে হবে অবজেক্টটা আমাদের থেকে দূরে চলে গেছে। ওকে ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার? হ্যাঁ, এইচ ড্যাশ গ্রেটার দেন আমাদের এইচ হচ্ছে, একদম পারফেক্ট। ওকে, তাহলে এইটুকু সবাই বুঝে গেছো যে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, সেইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, এবার শেখাবো ফর্মুলা যে এগুলো আমরা হিসাব করবো কি করে, তাই না? আমরা জিনিসটা কি সেইটুকু যদি তোমরা বুঝে যাও, তাহলে এবার আমরা তোমাদের ফর্মুলা শেখানোর জন্য রেডি। বলো তোমরা বিষয়টা কি হয় সেটা কি বুঝে গেছো, যে আমাদের রিয়েল ডেপথ অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ জিনিসগুলো কি, সেগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার? তাহলে এবার আমি তোমাদের ফর্মুলা শেখাতে পারি যে এগুলো ইউজ করার জন্য আমরা ফর্মুলা কি ইউজ করবো, যে আমরা এই অ্যাপারেন্ট ডেপথ রিয়েল ডেপথ এগুলো ফাইন্ড করবো কি করে, এর জন্য তো ফর্মুলা দরকার, তাই না? তাহলে কিভাবে ফর্মুলা পাবো বলো। তাহলে এই ক্ষেত্রে তোমরা বুঝলে কি বুঝলে না একবার বলো। বলো, বুঝেছো এটুকু? যারা যারা দেখছো তারা লাইক না করা থাকলে কিন্তু অবশ্যই সেশনটাকে একবার লাইক করবে, তাহলে কি হবে, তোমাদের বন্ধুরাও যাদের এই ভিডিওগুলো প্রয়োজন তাদের কাছে বিষয়গুলো পৌঁছে যাবে। ওকে, আর তোমরা, তোমাদের বন্ধুরা যদি আমাদের এই চ্যানেলটা সম্পর্কে না জানে, তাদের সঙ্গে একবার শেয়ার করবে, তাতে কি হবে, তারাও এখান থেকে পরীক্ষার প্রিপারেশন করতে পারবে। ওকে।
জয়ন্ত, দীপজ্যোতি, ইয়েস স্যার, একদম ক্লিয়ার, ওকে, অসম, জিরেন, হুঁ স্যার, ঠিক আছে, ওকে। তাহলে চলো এবার আমরা ফর্মুলা শিখিয়ে দিই, ওকে। তাহলে ফর্মুলার জন্য না খুব বেসিক, ঠিক আছে? ফর্মুলার জন্য তোমরা জাস্ট কি করবে, দেখো আমাদের এইচ ড্যাশ বাই এইচ, এটা ইকুয়াল টু, এইচ ড্যাশ মানে কি, সেটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট ডেপথ বা অ্যাপারেন্ট হাইট, আর এইচ মানে কি, এইচ মানে হচ্ছে আমাদের রিয়াল ডেপথ বা রিয়াল হাইট। এটা ইকুয়াল টু তোমরা কত লিখবে, এটা ইকুয়াল টু সবসময় মনে রাখবে যে এটা ইকুয়াল টু হয়েছে মিউ বাই মিউ। এবার এই মিউ গুলো কার কার, দেখো আমাদের যে প্রথম ক্ষেত্র যেখানে কি হচ্ছে, যেখানে আমাদের ডেন্সার টু রেয়ারারে যাচ্ছে, ডেন্সার টু রেয়ারারে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, সরি, হ্যাঁ, যখন আমরা দেখছি অবজেক্টটা আছে ডেন্সারে অ্যান্ড আমরা দেখছি কোথার থেকে, দেখছি হচ্ছে রেয়ারার থেকে, সেই কেসে আমাদের এইচ ড্যাশ বাই আমাদের যে এইচ আসবে সেটা ইকুয়াল টু কত হবে, দেখো রেয়ারার মিডিয়ামের কত, মিউ ওয়ান, এবং ডেন্সার মিডিয়ামের হচ্ছে মিউ টু, তাহলে এটা এসে যাবে মিউ ওয়ান বাই মিউ টু। এটা কোন কেসে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস, ঠিক আছে? দেখো এখানে আমরা যে নোটেশনগুলো ইউজ করছি সেগুলো আমাদের নোটেশন ওয়াইজ, ঠিক আছে? অন্য কোথাও যদি কোয়েশ্চেন পাল্টে যায় তাহলে আমাদের নোটেশনগুলো চেঞ্জ হতে পারে, তাহলে সবাই বুঝে বুঝে করবে, ঠিক আছে? যে আমাদের এইচ ড্যাশ বাই এইচ সেটা ইকুয়াল টু কত হবে, মিউ ওয়ান বাই মিউ টু। এটা কোন কেসে, এটা হচ্ছে যখন আমাদের অবজারভার, অবজারভার কোথায় আছে, অবজারভার আছে হলো রেয়ারারে, অবজেক্ট সেটা আছে হলো ডেন্সারে, ওকে। আর আমাদের এই ফর্মুলাটাই এইচ ড্যাশ বাই এইচ সেটা ইকুয়াল টু কত আসবে, সেটা ইকুয়াল টু আসবে হলো আমাদের মিউ টু বাই মিউ ওয়ান, ওকে, মিউ টু বাই মিউ ওয়ান। এটা কোন কেসে, এটা হচ্ছে যখন আমাদের কি আছে, যখন আমাদের অবজারভার সে কোথায় আছে, সে আছে হলো আমাদের ডেন্সারে, অ্যান্ড আমাদের যে অবজেক্ট সে কোথায় আছে, সে আছে হলো রেয়ারারে। এবার এই যে এই ফর্মুলাটা সেটা কনফিউজিং, তাই না, যে কখন আমরা মিউ ওয়ান লিখবো, কখন আমরা মিউ টু লিখবো, বা আমাদের ধরো যদি এই ক্ষেত্রে মিউ ওয়ান অ্যান্ড মিউ টু এদের ভ্যালুগুলো যদি চেঞ্জ করে দিল, বা সাপোজ ধরো মিউ ওয়ান মিউ টু লেখাই নেই, অন্য কিছু নোটেশন দেওয়া আছে, আমাদের এইচ ড্যাশ এইচ লেখা নেই, এরকম অন্য কোনো নোটেশন দেওয়া, তাহলে আমরা এই ফর্মুলাটা কীভাবে মনে রাখবো? মানে এখানে কনফিউজিং মনে হচ্ছে না, দুটো একই রকম দেখতে, একটা যদি আমরা পাল্টে দিলাম তাহলেই তো সব গেল, তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে মনে রাখবো, অ্যান্ড কীভাবে মনে রাখবো সেটার জন্যই কিন্তু আমি আছি, আমি তোমাদের বলছি এক্ষেত্রে কীভাবে মনে রাখবে। দেখো আমরা ফর্মুলাটা সবসময় কিভাবে লিখবো, যে আমাদের যে এইচ ড্যাশ বাই এইচ এটা অলওয়েজ এরকমই লিখবো, যে আমাদের অ্যাপারেন্ট হাইট বাই অ্যাকচুয়াল হাইট, অ্যাপারেন্ট ডেপথ বাই অ্যাকচুয়াল ডেপথ, সবসময় লেফট সাইডটা আমরা এইভাবে লিখবো। রাইটে কি থাকবে, দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমাদের প্রথম কেসে মিউ ওয়ান, মিউ ওয়ান কি ছিল, দেখো মিউ ওয়ান ছিল যেখানে কিনা লাইটটা গেল, তাই তো, যেখানে আমাদের লাইটটা গেল সেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ছিল হচ্ছে মিউ ওয়ান। দ্বিতীয় কেসেও দেখো ওপরে আছে মিউ টু, মিউ টু কোথায় ছিল, দেখো যেখানে আমাদের লাইটটা এন্টার করলো সেখানকার প্রতিসরাঙ্ক বা সেখানকার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ টু। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এখানে আমরা বলতে পারি না যে আমাদের এই ওপরে কি থাকবে, যে কোথায় গেল সেটা তার প্রতিসরাঙ্ক, বা মিউ অফ ওয়েন্ট বলতে পারি, যে কোথায় গেল, এটা আমি ভালো করে লিখছি, ধরো যে মিউ অফ ওয়েন্ট, যে কোথায় গেল, তাই তো, তাহলে মিউ অফ ওয়েন্ট, মিউ অফ মিউ ওয়েন্ট বাই, দেখো প্রথম কেসে দেখো আমাদের মিউ টু কি ছিল, মিউ টু ছিল যেখান থেকে আমাদের লাইট রেটা আসলো, সেকেন্ড কেসে মিউ ওয়ান কত ছিল, দেখো যেখান থেকে লাইট রেটা আসলো, তার মানে আমাদের নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে মিউ, যে কোথার থেকে আসলো বা কোথার থেকে কাম করলো, তাই না? আমরা কি লিখছি, এইচ ড্যাশ বাই এইচ সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হবে মিউ ওয়েন্ট বাই মিউ কাম, মানে কি, যে কোথা কোথায় গেল সেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাই কোথার থেকে আসলো সেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওকে। তাহলে কোথা কোথায় গেল সেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাই কোথায় আসলো সেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বলো। তাহলে এইভাবে মনে রাখতে কি কারো অসুবিধা হবে, এখন কি তোমরা মনে রাখতে পারবে, এখন কি তোমরা মনে রাখতে পারবে বলো? তাহলে আমাদের এইচ ড্যাশ বাই এইচ সেটা ইকুয়াল টু কত হবে, মিউ ওয়েন্ট বাই মিউ কাম।
কোথায় গেল বাই কোথার থেকে আসলো। কারণ দেখো মিউ ওয়ান কি ছিল, মিউ ওয়ান প্রথম কেসে ছিল যে কোথায় গেল বাই মিউ টু কত ছিল কোথার থেকে আসলো, সেকেন্ড কেসে দেখো মিউ টু বাই মিউ ওয়ান ছিল, সেটাই আমরা কি লিখেছিলাম। তার মানে মিউ টু কি দেখো যেখানে গেল, আর মিউ ওয়ান কি যে কোথার থেকে আসলো। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, তাহলে এইচ অ্যাপারেন্ট বাই এইচ রিয়াল সেটা ইকুয়াল টু কত হবে, মিউ ওয়েন্ট বাই মিউ কাম, কোথায় গেল বাই কোথার থেকে আসলো। বলো সবার কাছে এটা ক্লিয়ার? এই ট্রিকটা দিয়ে সবার মনে থাকবে যে আমাদের এইচ ড্যাশ বাই এইচ, আমাদের অ্যাপারেন্ট ডেপথ অ্যাপারেন্ট হাইট অর রিয়াল ডেপথ রিয়াল হাইট, এদের মধ্যে রিলেশনটা কত হবে, এইচ ড্যাশ বাই এইচ সেটা ইকুয়াল টু মিউ ওয়েন্ট বাই মিউ কাম। ওকে সবাই পারবে? জিরেন বলছে হ্যাঁ স্যার এবার পারবো, বাকিরা বলো সবাই পারবে? তাহলে আমরা আমাদের যে কোয়েশ্চেন সেগুলোর মধ্যে যাবো। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, তাহলে এই ফর্মুলাটা কিন্তু জানতে হবে। ওকে তাহলে এখানে আমাদের এটা বের করতে হচ্ছে। বলো বুঝে গেছো সবাই? এবার এটা যদি বুঝে যাও, এখানে আমাদের আরেকটা জিনিস বের করতে বলে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে কতখানি সরে গেল, যে আমাদের যে এই ক্ষেত্রে সরণটা হলো, সাপোজ ধরো এখানে যদি আমাদের সরণটা হয় সেটা কি, সেটাকে আমরা সাপোজ ধরো এক্স বলছি, আর এখানে আমরা অলরেডি এক্স লিখে রেখেছি না, যে কতখানি এটা ডিসপ্লেসমেন্ট হলো, সেটাকে যদি ওয়াই বলি, এই কেসে আমাদের প্রথম কেসে ওয়াই ইকুয়াল টু কত হবে, দেখো ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের এইচ মাইনাস এইচ ড্যাশ, মানে কতখানি ইমেজের ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। আর এই কেসে আমরা এক্স ইকুয়াল টু কত আসবে, সেটা আসবে এইচ ড্যাশ মাইনাস এইচ, যে আমাদের কতখানি ডিসপ্লেস হয়েছে সেটাও কিন্তু আমরা এভাবে মনে রাখবো। ঠিক আছে, ওকে তাহলে চলো আমরা এবার কোয়েশ্চেন করার জন্য একদম রেডি। তাহলে তোমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন চলো আমরা নিয়ে চলে এসেছি। তাহলে আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন অন রিয়াল ডেপথ অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ, ঠিক আছে, আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটা কি বলেছে তোমরা একবার পড়ো এখান থেকে। তাহলে আমাদের যে এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার মধ্যে কি বলেছে একবার দেখো। দেখো আমাদের যে এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা বলেছে এ ফিশ অ্যাট এ ডেপথ অফ 12 সেন্টিমিটার, আমাদের কি আছে একটা মাছ আছে কত গভীরে, 12 সেন্টিমিটার গভীরে, ইন ওয়াটার ইজ ভিউড বাই এ ম্যান অন দ্য ব্যাঙ্ক অফ এ লেক। তাহলে কি আছে, একটা মাছ জলের ভেতরে আছে এবং একটা লেক, লেক মানে কি হ্রদ, তাই তো, একটা লেকের পাশে দাঁড়িয়ে একজন মানুষ কি করছে, একটা মাছকে দেখছে, সেই মাছটা কি জলের ভেতরে 12 সেন্টিমিটার নিচে আছে, একটা জলের ভেতরে 12 সেন্টিমিটার নিচে একটা মাছ আছে, সেই মাছটাকে একজন মানুষ এই লেকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। টু হোয়াট হাইট দ্য ইমেজ অফ দ্য ফিশ ইজ রেজড, তাহলে এই ক্ষেত্রে বলেছে যে কত হাইটে এই ইমেজ অফ দ্য ফিশকে রেইজ করা হয়েছে, বের করো দেখি কিভাবে আসবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি বের করতে পারি, ফার্স্টে আমরা আমাদের যে অ্যাকচুয়াল হাইট সেটা কত দেওয়া, সেটা দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার, তাই তো। তাহলে আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে এটা যে আমাদের কতখানি উঠেছে, তাই তো। তাহলে কিভাবে বের করব বলো, কিভাবে বের করা হবে, কিভাবে বের করা হবে, দেখো এই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে, সেটা প্রয়োজন হবে হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার কত, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার হচ্ছে আমাদের 4/3, আমাদের যে জলের প্রতিসরাঙ্ক সেটা কত, সেটা হচ্ছে 4/3। তাহলে এই কেসে দেখো আমাদের সিস্টেমটা কিছুটা এইরকম না, যে আমাদের এটা হচ্ছে জল, এখানে মাছটা ধরো আছে, এটা হচ্ছে আমাদের ফিশ, হ্যাঁ, সেটা কত নিচে আছে, সেটা আছে হলো আমাদের 12 সেন্টিমিটার নিচে, এখানকার মিউ আমরা জানি মিউ অফ ডাব্লু, আর আমাদের বাইরে কি, বাইরে তো এয়ার থাকবে, তার মানে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1, কারণ এয়ার আর ফ্রি স্পেসে আমরা 1 ধরে চলি, তাই তো। তাহলে এই ক্ষেত্রে এটা আমাদের দেওয়া আছে। এবার বলেছে যে এটাকে কতখানি ওপরে ওঠানো হচ্ছে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে বের করি, দেখো টু হোয়াট হাইট দ্য ইমেজ ইজ রেজ, আমরা কি জানি ইমেজটাকে এখানে দেখা যাবে, একটু ওপরে দেখা যাবে মাছটাকে, তাহলে এই কতখানি ওপরে উঠলো সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। তাহলে কি করে বের হবে, কতখানি ওপরে উঠেছে সেটা বের করার জন্য ফার্স্টে আমরা এক কাজ করি, এইচ ড্যাশ বের করি, এইচ ড্যাশ যদি আমরা বের করে নিই সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ডেপথ থেকে মাইনাস করে দেবো এইচ ড্যাশকে, তাহলেই হবে। এবার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এইচ ড্যাশ বাই এইচ, একটু আগে আমরা কি শিখলাম যে
কোথায় গেল? দেখো এই ক্ষেত্রে লাইট রে কোথা থেকে যাবে? লাইট রে তো মাছটা থেকে বেরিয়ে, মানে লাইট রে কোথা থেকে বেরোবে? মাছ থেকে বেরোবে, বেরিয়ে এয়ারে যাবে। তাহলে যেখানে গেল সেখানকার রিফ্রেকটিভ ইন্ডেক্স কত? 1। ঠিক, তাহলে 1 বাই আমাদের যেখান থেকে আসলো তার রিফ্রেকটিভ ইন্ডেক্স কত? 4/3। তাহলে এখান থেকে আমরা এইচ ড্যাশ বাই এইচ সেটা ইকুয়াল টু পাবো হচ্ছে 3/4। তাহলে এখান থেকে আমরা এইচ ড্যাশ সেটা ইকুয়াল টু পেয়ে যাবো 3/4 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা এখানে এইচ এর ভ্যালু 12 সেন্টিমিটার পুট করে দিচ্ছি, তাহলে এখানে কত আসবে? 9 সেন্টিমিটার। এবার দেখো আমাদের অপশনের মতো 9 সেন্টিমিটার আছে। স্টুডেন্টরা কি করবে? অনেকে এতখানি ঠিক করবে, কিন্তু যেই দেখবে 9 সেন্টিমিটার অপশন, 9 সেন্টিমিটার, ওরা চোখ বন্ধ করে 9 সেন্টিমিটার মার্ক করে দিয়ে চলে আসবে। আর এই জন্যই এই 9 সেন্টিমিটার অপশনটা দেওয়া থাকে, যে প্রথমে যেটা বার করবে স্টুডেন্টরা যাতে না বুঝে শুনে সেটাই এখানে মার্ক করে দিয়ে চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি বের করতে বলেছে, যে কতখানি ও উঠেছে? তাহলে দেখো আগে ছিল 12 সেন্টিমিটার ডেপথে, এখন আছে 9 সেন্টিমিটার ডেপথে। তাহলে কতখানি উঠেছে ও? ও উঠেছে হলো 3 সেন্টিমিটার। তাহলে অপশন এ যে আসবে, অপশন এ হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। দীপজ্যোতি বাসু বলছে অপশন এ একদম কারেক্ট, পারফেক্ট। বাকিরা বলো, বুঝতে পারলে এই কোয়েশ্চেনটা? বুঝতে পারলে কোয়েশ্চেনটা কেমন লাগলো তোমাদের? তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের মাছটাকে 9 সেন্টিমিটার ডেপথে মনে হলো, ও কিন্তু মানে অ্যাকচুয়ালি 12 সেন্টিমিটার থাকলেও ওকে কিন্তু আমাদের দেখে কি মনে হবে, যে ও 9 সেন্টিমিটার ডেপথে আছে, তাই না? মানে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অপশন নাম্বার এ সেটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে অপশন নাম্বার এ সেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। হচ্ছে এই ক্ষেত্রে অ্যাপারেন্ট ডেপথ অ্যান্ড রিয়াল ডেপথের এই কোয়েশ্চেনটি সেটা আমরা কমপ্লিট করে নিলাম। তাই হচ্ছে এই কোয়েশ্চেনটা তোমাদের সবার কাছে একদম ক্লিয়ার, অ্যান্ড এখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসুক তোমরা এবার পারবে। ওকে, তাহলে আমরা আমাদের যে নেক্সট কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটি নিয়ে নিচ্ছি, চলো। তাহলে আমাদের যে নেক্সট কোয়েশ্চেন সেটা এখানে দিয়েছে, দেখো এই কোয়েশ্চেনটিতে কি বলেছে, এই কোয়েশ্চেনটিতে বলেছে যে অ্যান আন্ডার ওয়াটার সুইমার ইজ অ্যাট এ ডেপথ অফ 12 সেন্টিমিটার, সরি 12 মিটার বিলো দ্য সারফেস অফ ওয়াটার। তাহলে এই ধরনও আমাদের এটা হচ্ছে ওয়াটার সারফেস আছে, এখান থেকে 12 সেন্টিমিটার ডেপথে আমাদের এই সুইমার আছে। ওকে, সরি 12 সেন্টিমিটার না, 12 মিটার, 12 মিটার ডেপথে এই আমাদের সুইমারটা আছে। এবার কি বলছে, এ বার্ড ইজ এ বার্ড একটা পাখি আছে ইজ অ্যাট এ হাইট অফ 18 মিটার, 18 মিটার উঁচুতে একটা পাখি আছে। কোথা থেকে 18 মিটার, দেখো সেটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সুইমারটা থেকে নাকি জল থেকে, জল থেকে 18 মিটার উপরে। তাহলে এই ধরো জল থেকে 18 মিটার উপরে এই আমাদের বার্ড আছে। ওকে, আমাদের 18 মিটার। এবার কি বলেছে, ডিরেক্টলি অ্যাভাব হিজ আইস, ওর চোখের ঠিক ওপরে আছে। ওকে, এবার কি বলছে, ফর দ্য সুইমার দ্য বার্ড অ্যাপিয়ার্স টু বি অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য সারফেস অফ ওয়াটার ইকুয়াল টু ড্যাশ। আর আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার সেটা দেওয়া আছে, এই ক্ষেত্রে দেখো 4/3 বলা আছে। আমাদের আগের কোয়েশ্চনে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা নিয়েছিলাম, যে আমাদের আগের কোয়েশ্চেন মানে আমাদের যে আগের চ্যাপ্টার সে আগের কোয়েশ্চেন সেখানে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা নিজেরা লিখেছিলাম। সেই জন্য আমি তোমাদের বলেছি যে আমাদের ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা মনে রাখবে, আর কিছু কিছু কোয়েশ্চেন দেওয়াও থাকতে পারে। জয়ন্ত বলছে WBJ ফিজিক্সে লেন্দি কোয়েশ্চেন আসবে এই চ্যাপ্টারে? লেন্দি বলতে খুব একটা বেশি লেন্দি যে আসবে সেরকম কোনো মানে নেই, কিন্তু অল্প একটা দুটো এসেও যেতে পারে। দেখো কোয়েশ্চেনে তো সেভাবে বলা থাকে না, আসতেই পারে। তো সব কিছুই তুমি তুমি এক কাজ করবে, তুমি সমস্তটাই প্রিপেয়ার করে যাওয়ার চেষ্টা করবে। ওকে, নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করো, তারপর কোয়েশ্চেন যেখান থেকে আসুক নিজেকে এমনভাবে প্রিপেয়ার করো যাতে আমাদের কনসেপ্টটা এমন ক্লিয়ার হয় যে যেরকম টাইপেরই কোয়েশ্চেন আসুক আমরা যাতে পারি। ওকে, তাহলে সেইভাবে নিজেকে এখন থেকে প্রিপেয়ার করো। এখনও তো অনেকটা সময় আছে, প্রায় সাপোজ ধরো 40-50 দিন মতো সময় আছে, তাহলে এই সময়টা ভালো করে পড়ো। ওকে, এই সময় যদি ভালো করে প্র্যাকটিস করলে দেখবে আরামসে পেরে যাবে, অ্যান্ড যেভাবে যেভাবে কোয়েশ্চেনগুলো করাচ্ছি সেভাবে বাড়িতেও প্র্যাকটিস করার চেষ্টা করো। ওকে, বাড়িতে কিন্তু সবাই প্র্যাকটিস করবে, দেখো ক্লাসের সাথে সাথে বাড়িতে প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট, বাড়িতে নিজেরা প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই হবে না। ওকে, আচ্ছা তাহলে এই কোয়েশ্চেনটা আমরা বের করি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের যে পাখিটা সেটা যেহেতু রেয়ারার মিডিয়ামে আছে, কারণ জলকে জল স্বাভাবিকভাবেই ডেন্সার মিডিয়াম হয়ে যাবে অ্যান্ড এয়ার রেয়ারার মিডিয়াম হয়ে যাবে, তার মানে পাখিটাকে কি আরো উঁচুতে মনে হবে। সাপোজ ধরো পাখিটাকে তার মানে আমাদের এইসব জায়গায় মনে হবে, তাই না? তাহলে এইসব জায়গায় যদি মনে হয় তাহলে আমাদের এটা কি আসবে,
এটা হিসেবে আমাদের অ্যাপারেন্ট হাইট এইচ ড্যাশ। তাহলে আমরা কি লিখবো, আমাদের যে এইচ ড্যাশ বাই এইচ সেটা ইকুয়াল টু কত হয়, দেখো এইচ ড্যাশ বাই এইচ সেটা ইকুয়াল টু আমরা জানি কি বলেছে তোমাদের, যেখানে লাইট যাবে, লাইট যাচ্ছে কোথায়, রেয়ারে, এখানে এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1, তাই তো? বাই কত, বাই হচ্ছে যেখানে লাইট, এখানে কি কিছু গন্ডগোল করলাম, সরি, যেখানে আমাদের কি হচ্ছে, যেখানে লাইট যাবে সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে 4/3, তাই না? কারণ আমাদের লাইট যাচ্ছে তো ডেন্সারে, ঠিক না? আচ্ছা, জাহানারা বিবি পরীক্ষা, স্যার পরীক্ষার জন্য ক্লাস করতে পারছি না। কোনো সমস্যা নেই, তুমি এই মুহূর্তে তোমার পরীক্ষাগুলো কমপ্লিট করে নাও, তারপরে পরীক্ষার পর একদম রেগুলারলি ক্লাস করো। আর সাপোজ ধরো যে কটা ক্লাস মিস হবে, তুমি এক কাজ করবে, পরীক্ষার পরে এক দুই দিন একটু বেশি এফার্ট দিয়ে সেগুলো কমপ্লিট করে নেবে। ওকে, তোমার ক্লাস 11-এর পরীক্ষা চলছে যখন, তাহলে সেটা ভালো করে দাও, বেস্ট অফ লাক। ওকে, ভালো করে পরীক্ষা দাও, তারপর আবার এই ক্লাসগুলো রিজিউম করবে। ওকে, কারণ পরীক্ষা দেওয়ার পরে তো কিছুদিন তুমি একটু ফাঁকা থাকবে, তাহলে সেই সময় এক কাজ করবে যে এই ক্লাসগুলো একটু বেশি এফার্ট দিয়ে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে। ওকে, বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের ওপরে কি আসবে, 4/3, কারণ লাইট যাচ্ছে কোথায়, যাচ্ছে এখানে ডেন্সার মিডিয়ামে, কারণ পাখিটা তো আছে আমাদের লঘুমাধ্যমে, সেখান থেকে লাইটটা এন্টার করবে কোথায়, ডেন্সার মিডিয়ামে, তাই ওপরে আসছে 4/3, নিচে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের যে এইচ ড্যাশ সেটা কত আসবে, সেটা আসবে হলো আমাদের 4/3 ইন্টু এইচ, তাই না? 4/3 ইন্টু এইচ, তাহলে 4/3 ইন্টু এইচ এর ভ্যালুটা কত বলো তো, এইচ এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত উপরে ছিল, এইচ এর ভ্যালু ছিল হচ্ছে 18, কারণ 18 মিটারে ছিল, তাহলে এই 18, তাহলে এখান থেকে কত এসেবে, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 6, তাহলে কত এসেবে, 24 মিটার। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যে সুইমারের ডেপথটা সেটা কিন্তু জাস্ট তোমাদেরকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছিল, কারণ ওখানে 12 মিটার দেওয়া আছে। অনেক স্টুডেন্টই চেষ্টা করবে এই 12 মিটারটা কেন কাজে লাগছে না, এটাকে কিভাবে কাজে লাগাবো, এই করে করে ওরা অনেকটা সময় নষ্ট করবে। তাহলে সেই সময় নষ্ট করানোর জন্য কিন্তু এগুলো দেওয়া, মানে তোমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোনটা দরকার কোনটা দরকার না। এখানে 12 মিটার যে দরকার না, সাপোজ ধরো প্রায় 50-60% স্টুডেন্ট এটা বুঝবেই না যে আমাদের 12 মিটার দরকারই নেই, ওরা 12 মিটারটাকে কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করবে, সেটা কাজে লাগবেই না, আলটিমেটলি ওরা কোয়েশ্চেনটা ভুল করবে, বা যতক্ষণে গিয়ে বুঝবে ততক্ষণে অনেকটা সময় চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভালো করে বুঝতে হবে। আমাদের কি বের করতে বলেছে, পাখিটাকে ওয়াটার লেভেল থেকে কত ওপরে দেখতে পাচ্ছে, তাহলে যখন ওয়াটার লেভেল থেকে কথা হচ্ছে, তাহলে ওয়াটারের নিচেরটা কোনো ম্যাটারই না, তাই না? তাহলে এই ক্ষেত্রে ওয়াটার লেভেলের ওপরে কতখানি ওপরে, সেটা হচ্ছে 24 মিটার ওপরে কিন্তু দেখা যাবে। তাহলে আমাদের অপশন কোনটা কারেক্ট হবে, সেটা হয়ে যাবে অপশন এ। এই ক্ষেত্রে তোমরা ধরো এই প্রশ্নটাতেই যদি বলতো যে আমাদের মানুষটা থেকে কত দূরে দেখতে আছে, মানুষটা থেকে কত দূরে, তাহলে কি আনসার হবে, মানুষটা থেকে কত দূরে আছে, মানুষটা থেকে কত দূরে যদি বের করতে বলতো, সেই ক্ষেত্রে আমাদের উত্তর কত হতো, যে মানুষটা থেকে কতখানি দূরে আছে, যদি বলতো, যদি এখানে আমাদের বলতো যে আমাদের যে এই পাখিটা সেটা সুইমারটা নিজের থেকে কত দূরে দেখতে পাবে, সেটা কি হতো, কি হতো, যদি আমাদের বলতো যে সুইমারটা নিজের থেকে পাখিটাকে কত দূরে দেখতে পাবে, সেটা কিন্তু হয়ে যেত আমাদের 36 মিটার। তাহলে সেই কেসে আমাদের আমাদের যে সুইমারের ডেপথটা সেটা কাজে লাগতো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের সুইমারের ডেপথ কোনো কাজেরই নয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের এই পুরো সেশন। ওকে, এবার আজকের এই ক্লাসে আমরা তাহলে কি করলাম, আজকের এই ক্লাসে আমরা আমাদের যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স বা রিফ্র্যাকটিভ ইন্ডেক্সের উপর যে আমাদের বেস করে নিউমেরিক্যালগুলো সেগুলো শিখলাম, আমরা রিয়াল ডেপথ অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ শিখলাম, এবং রিফ্র্যাকশন অফ লাইটের যত রকমের কিছু হওয়া পসিবল তার অনেকটাই কিন্তু আমরা কভার করলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা রিফ্র্যাকশন অফ লাইটের যে বাকি পার্টগুলো সেগুলো কভার করবো। আমার নেক্সট ক্লাস কিন্তু আগামীকাল, দ্যাট ইস আমাদের আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ, 15 তারিখেই আছে। তাহলে সবাই কিন্তু কাল বিকাল 5টার সময় আবার ক্লাসে জয়েন করার চেষ্টা করবে। অ্যান্ড দেখো এখানে আমাদের কিছু ক্লাসেস মধ্যে আমরা তোমাদের কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন করালাম, আমি আরও কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন তোমাদেরকে আন একাডেমির প্ল্যাটফর্মে স্পেশাল ক্লাস নিয়ে সেখানে করিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই যে ক্লাসগুলো সেগুলো একদম ফ্রি থাকবে, সেটার জন্য তোমাদের কোনো সমস্যা নেই, সেখানে আমি তোমাদের কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন করানোর চেষ্টা করবো। এবার সেটা কখন হবে, সেটা তোমরা কীভাবে জয়েন করবে, সেগুলো আমরা সমস্ত তোমাদের কিছু জানিয়ে দেবো। ওকে, তাহলে আই হোপ যে আজকের এই সেশনে আমি তোমাদের যে বিষয়গুলো করালাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। জয়ন্ত কি বলছো, যে স্যার আমি বলছিলাম প্রতিটি চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার করার পর সেই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকে কোয়েশ্চেনগুলো বুঝিয়ে দিলে ভালো হতো আমার মতে। আচ্ছা জয়ন্ত, আমি প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু পিওয়াইকে এখানে অ্যাড করছিও, ঠিক আছে,
মানে সাপোজ ধরো যেই যেই ক্লাসগুলো হচ্ছে সেখানে তুমি হয়তো আগের ক্লাসগুলো দেখেছো যে আমি কিছু কিছু পিওয়াই কিউ অ্যাড করেছি, অ্যান্ড এখনই তোমাদের যে বললাম স্পেশাল ক্লাসটা করাবো সেখানেও আমি কিছু পিওয়াই কিউ অ্যাড করবো, ঠিক আছে? সেভাবে করে আমরা পিওয়াই কিউগুলো করতে থাকি। আর যদি সাপোজ ধরো মনে হয় যে একটা প্রপার পিওয়াই কিউ সেশন দরকার, তাহলে আমি এক কাজ করবো, পরের দিকে এক কাজ করবো যে কয়েকটা সেশন অনলি পিওয়াই কিউ এর জন্য রেখে দেবো, ঠিক আছে, যেখানে শুধুমাত্র আমরা পিওয়াই কিউ গুলোই সলভ করবো। ওকে, আর এখানে আমরা যে কোয়েশ্চনগুলো নিচ্ছি সেগুলো সাপোজ ধরো আলাদা আলাদা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে অলরেডি এসেছে। ওকে, তাহলে আমরা এইভাবে করে এই বিষয়গুলো কভার করার চেষ্টা করবো। ওকে, বাকি আরো কারো কোনো ডাউট আছে বলো, থাকলে কারো আরো কোনো ডাউট আছে থাকলে একবার বলতে পারো তোমরা। ওকে, তাহলে ধরে নিচ্ছি যে তোমরা সমস্ত কিছুটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আই হোপ সবার ভালো লেগেছে। এখানে আমরা যে বিষয়গুলো শেখালাম সেই প্রত্যেকটা বিষয় তোমরা অবশ্যই ফলো করবে, অ্যান্ড আমি যেই যেই পার্টগুলো শেখালাম সেগুলো থেকে কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের সাথে আমাদের নেক্সট ক্লাস, দ্যাট ইজ কালকে আমাদের যে নেক্সট ক্লাস হবে রিফ্লেকশন অফ লাইটেরই সেকেন্ড পার্ট, সেখানে বিকালবেলা 5টার সময় দেখা হচ্ছে। সবার কিন্তু অ্যাটেন্ডেন্স চাই। ওকে, আর তোমরা আমাদের চ্যানেল আন একাডেমি জেই অ্যান্ড WBJEE বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এখান থেকে আমরা তোমাদের WBJEE, JEE ইত্যাদি পরীক্ষার জন্য কিন্তু একদম ভালোভাবে পড়াবো। ওকে, তাহলে অল দ্য বেস্ট সবাইকে।